পাইছে দিয়েছে, নিজ থেকে আলোও ধর্ম করছে। I guess we are live. আমি বুঝতে পারছি না, যদি কেউ জয়েন করে থাকো একটু প্লিজ জানিও। আমি কেটে আবার এলাম, বিকজ আগের লাইভটা খুব প্রবলেম করছিল, ঠিক আছে? আমি একবার একটু কেটে লাইভটা এলাম, একটু প্লিজ যারা যারা ছিলে জয়েন হয়ে যাও, আমি লিংকসগুলোকে শেয়ার করে দেবো, ঠিক আছে? তুমি এখান থেকে খুঁজে পেলে খুঁজে বার করে ধরো। এটা দিলে কেন, এটা আমার লাগবে না কোনো কাজে, ধরো। চলো, যারা যারা লাইভে আছো একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে if the audio video is clear, ঠিক আছে? আগে লাইভটা প্রবলেম করছিল বলে একটু কেটে এলাম, আগে লাইভটা প্রচন্ড ইস্যুস করছিল, কোনো লাইক কমেন্টস বুঝতে পারছিলাম না, খুঁজে পারছিলাম না, তাই একটুখানি কেটে এলাম। একটু প্লিজ আমাকে জানাও if the audio video is clear and you can see me clearly and hear me clearly। সবকটা ফোন দিয়ে মা লগ ইন করে দেখো, দুদিনটে ফোন রয়েছে, দুটো থেকে লগ ইন করে দেখো if everything is okay। আসছে কমেন্টস? আমি তো এখনো দেখানো দেখতে পাচ্ছি না, এখানে আমাকে ওপরে অ্যাটলিস্ট ভিউয়ার্সও শো করছে, ছোট ছোট কুচকি পুচকি ডটসগুলো শো করছে। দেখো আগের লাইভে 17-18টা কমেন্ট ছিল, কিন্তু একটা কমেন্ট আমি আর দেখতে পাইনি। আমি কন্টিনিউ বলে যাচ্ছি একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, বাট একটা কমেন্ট পাচ্ছি না। আরে 17-18 কমেন্টস ওয়েদার, মাই গুডনেস, রিয়েলি সরি এভরিবডি। একটু প্লিজ লাইক কমেন্ট করে দাও। হাই সন্ধ্যাদি, ওয়েলকাম টু মাই লাইভ। হ্যালো, একটা কমেন্ট ফাইনালি পেয়েছি, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা একটু প্লিজ লাইক কমেন্টসগুলো বেশি বেশি করে করো, দেন আই গেস শো করবে। যারা যারা লাইভে জয়েন করেছো একটু লাইক কমেন্টসগুলোকে বেশি বেশি করে করো, আই গেস দেন কমেন্টসগুলোকে শো করবে, ঠিক আছে? একটু লাইভটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে, লাইভটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। যারা যারা লাইভে জয়েন করেছো অবশ্যই অবশ্যই একটা করে লাইক একটা করে শেয়ার করে দেবে, সকলকে এইটাই রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আমার ওই ফোনে এখনো অবধি কোনো কমেন্টস পাচ্ছি না, কই বাদ নেই, বাট আমি অ্যাটলিস্ট লিঙ্কসগুলোকে পোস্ট করে দিয়ে আসি গ্রুপে, ঠিক আছে? আমি একটু আমার ব্রডকাস্ট গ্রুপে পোস্ট করে দিয়ে আসি লিঙ্কসগুলোকে। তোমরা একটু জয়েন হয়ে যাও, একটু জানিয়ে দাও এভরিথিং ইজ অডিবল অ্যান্ড ভিজিবল অর নট, ঠিক আছে? তোমরা বেশি বেশি করে কমেন্টস করো, দেন আই গেস আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? একটু বেশি বেশি করে কমেন্টসগুলো করো আজকে, হ্যাঁ? সকলে একটু হাই হ্যালো লেখো, একটু কথা বলো, একটু কমেন্টস করো, ঠিক আছে? কেমন লাগছে, কালেকশন কেমন লাগছে, তোমাদেরকে আমাকে দেখতে কেমন লাগছে, বা যা খুশি জাস্ট হাই হ্যালো লিখলেও হবে, যা খুশি একটা কিছু কমেন্ট করো, যাতে একটুখানি সব কিছু শো করে। মা দেখো তো কোনো কোনো শো করছে কিনা আমি বুঝতে পারছি না, আগের বার তো কিচ্ছু শো করছিল না, আমি জানি না। আজকে মনে হচ্ছে এভাবেই লাইভ করতে হবে, বাট দেখিয়ে তো যাবে, প্রচুর কালেকশন রয়েছে, আজকে না দেখি কি করে যাই বলো তো, মানে let's hope for the best। তোমরা একটু একটু পাশে থাকো, একটু লাইক কমেন্টটা কন্টিনিউ করো, হ্যাঁ একটু জাস্ট লাইক কমেন্টসটা কন্টিনিউ করো, তাহলে আশা করছি প্রবলেমটা একটু সলভ হবে বলে মনে হয়। আই এম নট শিওর, দেখি এই ফোনটা দেখি, যদিও কিছু নেই এখন, শুধু হাইটাই এসছে, বাকি কোনো কমেন্টস পাচ্ছি না, শুধু একটা জাস্ট হাই সন্ধ্যা রয়ের একটা কমেন্ট পাচ্ছি, আর কিছু মনে কিছু পাচ্ছ? আমি একটা কমেন্ট করবো, কিছু কমেন্ট করছো না, আমি করছি তো, তুমি একটা করো তো দেখো তো সেটা আসছে কিনা। বুকিং নাম্বার করেছি, কোথায় করেছো, শো করছে, আমার করছে না, দাও কোন ফোন থেকে বাজে, যেই ফোন থেকে বাজে সেই ফোনটা আমায় দাও, যেই ফোনে কামাই করো সেই ফোনটাই আমার দাও অ্যাটলিস্ট। সবাই একটু প্লিজ একটা একটা করে কমেন্ট করো, ঠিক আছে? জাস্ট একটা হাই হ্যালো লেখো, অডিবল কিনা লেখো, সাউন্ড ভিডিও ক্লিয়ার পাচ্ছ কিনা লেখো, আমার কেমন লাগছে যদি বলতে চাও তাহলে সেটা একটু জানাও। বেশি কিছু বলছি না, জাস্ট একটু হাই হ্যালো লেখো, বিকজ আগের লাইভটা কমেন্টস আসছিল না বলে মানে ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। তোমরা একটু প্লিজ হাই হ্যালো লেখো, ঠিক আছে? আমি বুঝতে পারছি না, যদি হ্যালো হাই সুমন আন্টি, হ্যালো অল ক্লিয়ার চন্দনাদি, থ্যাংক ইউ সো মাচ বিনিতা ঘোষ দি। আজকে একটু পার্পল অ্যান্ড রেড শাড়ি দেখবো, আচ্ছা ঠিক আছে, পার্পল অ্যান্ড রেড বোথ দ্য কালার আর দেয়ার, অনেকগুলো শাড়িতে পার্পল রেড এর কম্বিনেশন আছে, দেখাবো, ঠিক আছে? এই ফোনটা একটু কমেন্ট আসছে, বারবার রিফ্রেশ মারতে হবে, ঠিক আছে? ধরো ধরো
আজকাল ফেসবুকে প্রচন্ড গ্লিচ হচ্ছে, এতদিন প্রোফাইল অবধি ছিল, এখন দেখছি পেজেও হচ্ছে। চলো কই বাত নেই, উই উইল ম্যানেজ। ঠিক আছে, আমারটা তো দেখেই নিয়েছো, আমি আর রিপিট করলাম না। আমারটা ব্ল্যাক কালারের রয়েছে, এটা রয়েছে কিন্তু তোমার সেমি কাতা। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো, 9831657592 বুকিং নাম্বারটা পিন করা অলরেডি আছে। আচ্ছা, একটা পার্পল দেখিয়ে দিই, সেটাকে একবার রিপিট করো, বিকজ আগের লাইভটা জানি না কতজন দেখতে পেরেছো, ইদার শুনতে পেরেছো কিনা আমি সেটাও জানি না, তাই একবার রিপিট করছি। ওকে, সেমি কাতান, ঠিক আছে, সেমি কাতান বেনারসি রয়েছে, সেমি কাতান বেনারসি। দিস ইজ দ্য ল্যাভেন্ডার কালার, পার্পল নয়, ল্যাভেন্ডার। এর পার্পলটাও আছে, আমি দেখাবো। দিস ইজ দ্য ল্যাভেন্ডার কালার, ভীষণ ভীষণ সুন্দর সেমি কাতানটা। ল্যাভেন্ডার ইজ আ ভেরি রেয়ার কালার, জেনারেলি এই সেগমেন্টে ল্যাভেন্ডার বা পেস্টেল কালার কম আসে, খুব রেয়ার আসে। এবার অদ্ভুত ভাবে আমরা কিন্তু এই সেগমেন্টে এই কালারটা পেয়েছি, জাস্ট দেখে নাও, ল্যাভেন্ডার কালার। আমি অনেকদিন ধরে চাইছিলাম একটা পেস্টেল শেড আনবো ইন দিস এন্টায়ার সেগমেন্ট, মানে এই বেনারসি বা কাতান সেগমেন্টে কিন্তু ল্যাভেন্ডার বা পিচ বা মোল্ড গ্রিন, বাবল গ্রাম পিঙ্ক, দেন এগুলো কিন্তু একদমই কম পাওয়া যায়। This is a very rare color option. Jar bhal lagche, screenshot niye booking karo. Lavender color is semi katan. This is the pallu. Ei jabe kintu palla portion ta, this is the achol or pallu. Thik ache, ei hocche kintu achol ba pallu ta, erokom tassels pabe puro end e. Thik ache, tumra end e puro ei rokom tassels pabe. Screenshot niye WhatsApp kore booking korbe. Amar jodi kono comment pao tumi ekটু pore debe, kani ami kichu pacchi na. Full screen blank. ব্যাক করে আবার ঢোকো, ব্যাক করে রিফ্রেশ করে আবার ঢোকো, ওপরে যাও, ওপরে যাও। এবার দেখো কিছু আছে নেই, জানি না কি হচ্ছে। প্রাইস আছে কিন্তু তোমার 2250 2250, 2250 2250। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। দিস গোজ দি এন্টায়ার শাড়ি, ল্যাভেন্ডার কালারের সেমি কাতান। রেড কালার রিকোয়েস্ট করেছিল, রেড কালার দেখাচ্ছি, রেড কালার বলছিল, রেড কালার খুললাম। উফ, দেখো এই সব কটা সেমি কাতান, প্রত্যেকটা ইস ফাটাফাটি, প্রত্যেকটা সেমি কাতান উইল বি একদম মানে হটকেক, হটকেক। জাস্ট দেখবে, এসএস নেবে, বুকিং করবে। যারা যারা কমেন্ট করছো বাট স্টিল শো করছে না, ভাবছো আমি পড়ছি না, জাস্ট মাথায় রাখো যে কোনো কমেন্ট আমি পাচ্ছি না বলে পড়ছি না। তোমরা একটু বেশি বেশি করে কন্টিনিউ করো, হতে পারে হয়তো কিছুক্ষণ পর কমেন্টস শো করা শুরু করে। অনেকদিন এটা হয়েছে আমার সঙ্গে যে প্রথম দিকে কোনো কমেন্টস পাইনি, পরে হঠাৎ করে দেখা গেল 50-60 কমেন্ট উঠে এসছে। সো একটুখানি প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো, দ্যাট আফটার সাম টাইম ইট অটোমেটিক্যালি শোজ আপ। ঠিক আছে, আমি বুঝতে পারছি প্রবলেম হচ্ছে, তোমরা হয়তো বিরক্ত হচ্ছে যে আমরা কমেন্ট করছি তবু মানুষ আর পড়ছে না, বাট বিশ্বাস করো আমার পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি ইভেন অন্য ফোন থেকে বারবার রিফ্রেশ করে করে ঢুকছি, তবুও আমি খুঁজে পাচ্ছি না। সো একটু প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো, কিছুক্ষণ পর হয়তো সেটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, ফেসবুকে প্রচুর গ্লিচ হচ্ছে, তোমরা সকলে জানো। সবাইকে একটা কথা আবার বলে দিই, আগের দিনও বলেছিলাম আজকেও বলছি, লাইক শেয়ার করলে 50 rupees অফ থাকছেই, প্লাস একটা কথা মাথায় রাখো, পেজটাকে ফলো করে নাও। ঠিক আছে, বিকজ পেজে কিন্তু পুজোর সব আপডেটস তোমরা পাবে, নিউ কালেকশন অফ শাড়িজ, নিউ কালেকশন অফ জুয়েলারি, নিউ কালেকশন অফ হোয়াট এভার কামস থ্রু দ্য শপ। তোমরা কিন্তু সব কিছুর তোমরা কিন্তু নোটিফিকেশন এবং আপডেট পেয়ে যাবে। পেজে যদি লাইভ দেখতে প্রবলেম হয়, মানে লাইভটা ঠিক করে শো না করে, তোমরা কিন্তু পেজ থেকে পিকচার্স দেখে দেখেও কিন্তু বুকিং করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু রেড কালারের সেমি কাতানটা, রেড কালারের সেমি কাতানটা। এই হচ্ছে কিন্তু পাল্লুটা, 2250 2250, 2250 2250। শিপিং চার্জেস ফ্রি ফর অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, 9831657592। সেমি কাতান রয়েছে, সেমি কাতান বেনারসি উইথ ব্লাউজ পিস, উইথ ব্লাউজ পিস, 2250 2250। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। ঠিক আছে, আমি একবার বিপিটা দেখিয়ে দেবো। এই হচ্ছে কিন্তু ব্লাউজ পিসের, সব শাড়িতেই কিন্তু তোমরা সেম ব্লাউজ পিস পাবে, এই পাবে কিন্তু বর্ডারটা,
এরকম একটা চওড়া বর্ডার পাবে, ঠিক আছে? এইরকম একটা চওড়া বর্ডার পাবে, প্রাইস যাবে কিন্তু তোমার অনলি অ্যান্ড অনলি 2250 2250 একবার রিফ্রেশ মেরে ঢোকো, ব্যাক করো, রিফ্রেশ করো, তারপর ঢোকো। চলো, দুখানা ব্লু আছে, দু রকমের ব্লু দেখাবো আজকে, একটা তুতে একটা রয়্যাল ব্লু, ঠিক আছে? একটা তুতে দেখাবো, একটা রয়্যাল ব্লু, এই হচ্ছে কিন্তু রয়্যাল ব্লুটা, ঠিক আছে? লাস্ট টাইম এটা কিন্তু একদম হ্যান্ড টু হ্যান্ড বেরিয়েছিল, মানে লাইভে দেখিয়েছি সঙ্গে সঙ্গে সোল্ড আউট। উফ, জাস্ট দেখো। অবশ্য আমি গ্রুপে যে দেখানোর টাইম পাইনি, আমি মানে এটা গ্রুপে আমার প্রথম লাইভ ছিল আই গেস উইথ বর্ষা গ্রুপ, সেখানেই এটা সোল্ড আউট হয়ে যায়। দিস ইজ দ্য কালার, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু কালারটা, জাস্ট দেখো, রয়্যাল ব্লু কালারটা জাস্ট দেখো। উফ, সেক্সি একটা কালার, ভীষণ সুন্দর, মানে এটা বিয়ের বা রিসেপশনের জন্য ভীষণ সুন্দর। যদি কেউ ভাবছো যে দিদি বোন ভাই কারোর বিয়ে আছে, রিসেপশনে পরবো বা বিয়ের দিনকে একটুখানি ট্রেডিশনাল শাড়ি পরবো, বাট চাইছো যে 5000 রেঞ্জে যাবো না, একটু 2-3 রেঞ্জের মধ্যে শাড়ি কিনবো, বিকজ হয়তো অনেকে থাকে না যে স্পেসিফিক্যালি আমি সেই ক্যাটাগরিতে পড়ি যে শাড়ি হয়তো বছরে একবার কি দুবার পরছি, সো তাদের জন্য কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে দারুণ শাড়ি, জাস্ট দারুণ শাড়ি। এই যাবে কিন্তু তোমার, এই যাবে কিন্তু তোমার ব্লাউজ পিসটা, ঠিক আছে? ফুল স্লিভ বানাও, হাফ স্লিভ বানাও, স্লিভলেস বানাও, গ্লাস স্লিভ বানাও, যেরকম ইচ্ছা বানাও, বাট প্লিজ ট্রাই টু ইউজ অ্যান্ড ইনকর্পোরেট দি বর্ডার, ঠিক আছে? বর্ডারটাকে কেউ মিস আউট করো না, প্লিজ বর্ডারটাকে ইউজ করে বানিও। মা, তুমি বারবার করে রিফ্রেশ করে ঢোকার চেষ্টা করো, দেখো যদি কমেন্টস গুলো শো করো। চলো একটু লাইভটাকে শেয়ার করলো সকলের কাছে, একটাই 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 একটা ছোট্ট রিকোয়েস্ট, ছোট্ট বন্ধুর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্লিজ লাইভটাকে একটু একটু করে শেয়ার করে দাও, ঠিক আছে? আমি জানি হয়তো তোমরা খুব অল্প জন, বাট দ্যাটস ওকে, কই বাত নেই, একটু হয়তো লাইভ দেখতে প্রবলেম হচ্ছে, অডিও ভিডিও জানি না ক্লিয়ার হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, বাট একটু প্লিজ যারা লাইভে আছো এখনো অবধি, একটু প্লিজ একটা করে শেয়ার করে দাও। পেজের লাইভ শেয়ার করতে কোনো অসুবিধা হবে না, জাস্ট শেয়ার বাটনটাই ক্লিক করো, ক্লিক করে তোমরা কিন্তু নিজের প্রোফাইলে ডিরেক্টলি রাইট পোস্ট করে শেয়ার করে দিতে পারো। যারা শাড়ি কিনবে তারা কিন্তু যদি লাইভটা শেয়ার করে স্ক্রিনশট প্রোভাইড করো, দেন ইউ গেটিং আ ফ্ল্যাট 50 rupees অফ। And if you are not even purchasing a sari, if you just share the live and send us a screenshot, you will get a 50 rupees voucher. Okay? Let's go. This is the whole pallu. Royal blue color. ভীষণ মিষ্টি একটা কালার, এই দেখো, এই হচ্ছে কিন্তু কালারটা, জাস্ট দেখো কি মিষ্টি একটা সুন্দর সুন্দর কালার, জাস্ট দেখো, ঠিক আছে? রয়্যাল ব্লু কালারে রয়েছে এই শাড়িটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। প্রাইস যাবে কিন্তু এই শাড়িটার 2250 2250, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে 2250 2250, ঠিক আছে? দিস ইজ দ্য এন্টায়ার শাড়ি, বিউটিফুল, পুরো তোমরা ব্রোকেটের না কাজটা দেখো, এই হচ্ছে কিন্তু আঁচলটা, আঁচলের জাস্ট কাজটা দেখো, ভীষণ 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 সুন্দর। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, ভীষণ সুন্দর, এই হচ্ছে কিন্তু পল্লুটা, এই হচ্ছে অল ওভার শাড়ির কাজটা, এই যাচ্ছে কিন্তু অল ওভার শাড়ির কাজটা, এরকম চওড়া বর্ডার পাচ্ছ, এই পাচ্ছ কিন্তু আমরা চওড়া বর্ডারটা, এই যাচ্ছে ডিজাইনটা, রয়্যাল ব্লু কালারের কাতান বেনারসি 2250 2250, ওকে? রয়্যাল ব্লু কালার, ঠিক আছে? রয়্যাল ব্লু কালার দেখাবো, এখনো কিছু নেই না, পুরো ব্ল্যাঙ্ক না, কি যে হচ্ছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। একটা লাইভ কতজন শেয়ার করেছো? তোমাকে হোয়াটসঅ্যাপে যেটা বললাম আমরা জানিও কি একটু জলদির মধ্যে কি বলেছো গো দিদি হোয়াটসঅ্যাপে, আমি হয়তো দেখিনি, হয়তো অন্য কেউ সিন করেছে, রিপ্লাই করেনি কি? আচ্ছা আমি রাতে দেখে নিয়ে বলে দেবো, ঠিক আছে? হয়তো অন্য কেউ দেখেছে আর রিপ্লাই করেছে কিনা বলতে পারবো না, আমি রাত্রেবেলা দেখে নেবো, পাল দিয়ে আমি রাতে হোয়াটসঅ্যাপে গিয়ে লাইভটা করে নিয়ে দেখে বলে দেবো, ঠিক আছে? কি বলেছো তো আমি জানি না, আমি বুঝতেও পারছি না, মানে কি যে হচ্ছে, আমি সিরিয়াসলি লাইক কন্টিনিউসলি আমি ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, আমি কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কোনো কিছু শো করছে না, কেন কিচ্ছু শো করছে না, 23টা কমেন্ট আছে, মা একটা কমেন্ট শো করছে না, কি করবো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না গাইজ, আই এম রিয়েলি রিয়েলি সরি, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, ইটস নট দ্যাট আই এম নট রিডিং ইওর কমেন্ট, বাট আমি জানি না তোমাদের কি হচ্ছে, যায় স্ক্রিনশট নিয়ে WhatsApp এ পাঠিয়ে দাও, আমি বলবো যায় যায় শাড়ি চয়েস হচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে WhatsApp এ চলে যাও, ঠিক আছে?
স্ক্রিনশট নিয়ে একটু হোয়াটসঅ্যাপে চলে যাও, লাইক কমেন্ট শেয়ারটা কন্টিনিউ করো, কমেন্টটা আমি বারবার বলছি বেশি বেশি করে জাস্ট হাই হ্যালো কন্টিনিউয়াসলি লিখে যাও। আই গেস ওভারলোড অফ কমেন্টস হলে কিন্তু শো করতে শুরু করবে, ঠিক আছে? একটু প্লিজ তোমরা সাথে থাকো, এইটুকু রিকোয়েস্ট করছি। প্রবলেম একটা হচ্ছে আজকে, বুঝতে পারছি, আমি নিজেও আমার মাথা কাজ করছে না যে হোয়াট ইজ হ্যাপেনিং, ঠিক আছে? আমি চেষ্টা করছি হোয়াট এভার ইজ পসিবল, বাট প্লিজ একটু তোমরা সঙ্গে থাকো, একটু আমার পাশে থাকো, কন্টিনিউয়াস মানে হাই হ্যালো জাস্ট লিখে যাও, কিছু না কিছু নিশ্চয়ই কিছুক্ষণ পর হয়তো এটাকে ঠিক হয়ে যাবে। আগের দিন একবার হয়েছিল, মানে একদম কমেন্ট ছিল, হঠাৎ করে 15-20 মিনিট পর একদম 50-60 কমেন্ট উঠে এসছে, তো এরকম হয়েছিল। আই থিঙ্ক ইট ইজ দ্য সেম থিং গোয়িং অন ওটা গ্রুপের লাইভে হয়েছিল। একটু প্লিজ তোমরা সঙ্গে থাকো, একটু লাইক কমেন্টটা কন্টিনিউ করো, শেয়ারটা কন্টিনিউ করো, আর যার যার স্ক্রিনশট নিতে ইচ্ছে হবে যেই শেয়ারটা ভালো লাগছে, তোমরা স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে চলে যাও, সেখানে অ্যান্সার্স পেয়ে যাবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাও, সেখানে কিন্তু তোমরা অ্যান্সার্স পেয়ে যাবে। টুথপেস্টটা সেটা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, একটু প্রাইসটা রিপিট করে দিই, 2250 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, 2250 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, ঠিক আছে? বুকিং নাম্বারটা পিন করা রয়েছে, তাও মুখে বলছি 9831657592, বুকিং নাম্বার যাচ্ছে 9831657592। There are 29 comments, my goodness. I have no idea what is going on. Seriously speaking, guys. I mean, seriously, বুঝতে পারছি না। তোমরা কন্টিনিউয়াসলি হাই হ্যালো টুকু লেখো, বেশি কিছু না লিখতে পারো, লিখতে হবে না, কন্টিনিউয়াসলি হাই হ্যালো লেখো, ঠিক আছে? আমি বলছি না বেশি কিছু লিখতে হবে, জাস্ট হাই এবং হ্যালো, হাই এবং হ্যালো কন্টিনিউয়াসলি লিখে যাও, ঠিক আছে? কন্টিনিউয়াসলি এইটুকু তোমরা করো, আই গেস কিছুক্ষণ পর ইট উইল বি ওকে, ঠিক আছে? একটু কন্টিনিউয়াসলি হাই হ্যালো লিখে যাও, আর কিচ্ছু করতে হবে না। আর যার যার বুকিং করার আছে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো, যার যার শাড়ি যে যে শাড়িটা ভালো লাগছে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো, এখানে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, জাস্ট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো, আশা করছি দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে না, যদি সেটা হয় সেটাও হোয়াটসঅ্যাপে জানাও। যদি কারো দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে বুকিং নাম্বারটাকে একটু সেভ করে নিই, সেখানে হোয়াটসঅ্যাপে জানাও, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু তুতে কালার অপশন, ঠিক আছে? যে একজন ব্লু বলো সে দেখে নাও, একটা রয়্যাল ব্লু আমি জাস্ট দেখেছি, এটা হচ্ছে তোমার তুতে অপশনটা। প্রাইস ইজ সেম 2250 2250, 2250 বা 2250, 2250 বা 2250, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, হিয়ার গোজ দ্য শাড়ি, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু শাড়িটা 2250, 2250, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, 9831657592। দেখো মানে 35 কমেন্টস, দেয়ার আর স্টিল নাথিং। একটু প্লিজ তোমরা কিন্তু যারা যারা লাইভে আছো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারটা বারবার কন্টিনিউ করো, ঠিক আছে? লাইভে যারা যারা রয়েছো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, একটু লাইক কমেন্ট শেয়ারটা কন্টিনিউ করো, ঠিক আছে? জাস্ট একটাই রিকোয়েস্ট করছি, লাইক কমেন্ট শেয়ারটা কন্টিনিউ করো, বিকজ আমি সিরিয়াসলি বুঝতে পারছি না হোয়াট ইজ হ্যাপেনিং। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, মাই গুডনেস, একটা জিনিস চারবার করে কেন এসছে, একটা লাইক দুবার করে পোস্ট হয়েছে, সিরিয়াসলি জানি না, জানি না গো বাবু কি হচ্ছে, কেন হচ্ছে সিরিয়াসলি বুঝতে পারছি না। কারোর কোনো অসুবিধা হলে পারলে একটু হোয়াটসঅ্যাপে গিয়ে জানিয়ে দিও, আমি কিচ্ছু পাচ্ছি না, এন্টায়ার এভরিথিং ব্ল্যাঙ্ক, সব কটা ফোনে ব্ল্যাঙ্ক, কোনো ফোনে কিচ্ছু আসছে না, আমি জানি না কতক্ষণ লাইভ করতে পারবো। চলো তুতে কালার, ঠিক আছে? এই হচ্ছে তুতে কালারটা, এসএস নিয়ে বুকিং করবে 9831657592 উইথ বিপি কাতান, সেমি কাতান বেনারসি, সেমি কাতান বেনারসি, প্রাইস ইজ 2250, দিস ইজ দি পল্লু। এই হচ্ছে কিন্তু আঁচলের কাজটা, এই যাচ্ছে আঁচলের কাজটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, 9831657592, বুকিং নাম্বার ওপেন রয়েছে। যদি কেউ আমরা কমেন্ট নাও পড়তে পারি, আমরা কমেন্টটা পাচ্ছি না বলে পড়তে পারছি না, প্লিজ কেউ ভেবো না যে ইচ্ছা করে মনীষা কমেন্ট পড়ছে না, আমি কমেন্টটা পাচ্ছি না বলে পড়তে পারছি না, একটু প্লিজ তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো, সব কথা সেখানে বলে নেবো, ঠিক আছে? শুধু মাথায় রাখো, শেয়ার করলে 50 rupees অফ পাচ্ছ, শিপিং চার্জেস ফ্রি ফর অল ওভার ইন্ডিয়া, শাড়িটার দাম 2250, 2250। আগে কোই বাহার সে মুঝে দেখ রহা হ্যায় তো ইন শাড়িজ কা প্রাইস হ্যায় সেমি কাতান জো মে দিখা রহি হুঁ ইসকা প্রাইস জায়েগা আপকা, প্রাইস হচ্ছিল 2250, প্রাইস জায়েগা আপকা 2250, 2250, 2250,
50 ঠিক আছে and the shipping charges will be free for all over India. पूरे इंडिया में कोई shipping charges नहीं लगेगा आपको, shipping charges completely आपको free मिलेगा all over India में, ठीक है, all over India में आपको मिल जाएगा shipping charges free. साड़ी का price है 2250 यानी कि 2250 ठीक है, किच्छु नहीं कोथाओ नहीं, 37-38 comments but there is nothing at all. আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কি হচ্ছে না, সিরিয়াসলি আমি জানি না গাইস. তোমরা একটু হোয়াটসঅ্যাপে চলে যাও, যারা কমেন্টস করছে তারা একটু হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো বা কথা বলো, কারণ কিছু পড়া থাকে কোয়েরিজ থাকে হোয়াটসঅ্যাপে চলে যাও, কল করতে পারো কোনো ব্যাপার না, নাম্বারটা ওপেন আছে, কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে. আর বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপে চলে যাও, বিকজ বুঝতে পারছি না কেন এখানে ভিজিবল হচ্ছে না, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কেন ভিজিবল হচ্ছে না. ভীষণ মিষ্টি কালারটা, উফ একদম দুধে আলতা কালার ঠিক আছে, একেবারে দুধে আলতা, মানে ওই বিয়ের পর যখন ওই রিচুয়ালস গুলো হয় তখন যে দুধ এবং আলতা মিশিয়ে যে কালারটা তৈরি করা হয় না, এক্স্যাক্টলি অনুষ্ঠানে সেই কালারটাই উঠে চলে এসছে এখানে, এত মিষ্টি, উফ কি লাগছে, ভাবো না ব্লাউজ পিস বানিয়ে পরলে এটা কি লাগবে বিয়ে বাড়িতে, এরকম একটা শাড়ি পরে না তাকিয়ে তাকিয়ে দেখবে, কথা দিলাম একদম প্রমিস করছি সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে. আরে বাবা বার্থডে গার্ল ইজ হিয়ার, হ্যাপি বার্থডে দেবজানি, আমি সকালে একটু দেবজানি মুখার্জিকে হ্যাপি বার্থডে উইশ করে দাও, আমাদের বার্থডে গার্ল চলে এসেছে, আমি এখানে টুক করে উপরে মুখটা দেখতে পেয়েছি, আমি এখানে মুখটা দেখতে পেয়েছি, এখানে আইকনটা এসেছিল. চলো সকালে একটু দেবজানি মুখার্জিকে উইশ করে দিও, আজকে দেবজানি আন্টির বার্থডে, হ্যাপি বার্থডে আন্টি ফ্রম দ্য এন্টায়ার টিম অফ বিবি ফ্যাশন. চলো এই হচ্ছে কিন্তু তোমার শাড়িটা, ভীষণ সুন্দর দুধে আলতা কালারের কাতান বেনারসি, সেমি কাতান বেনারসি, আমি জানি এখানে কিছু নেই, আমি এখানে একটা ওপরে আমার পুটকি পুটকি গুলো যখন শো করছে না ওখানে আমি আইকনটা দেখতে পেয়েছি, দেখো তোমাকে আমি খুঁজে নিয়েছি, তোমাকে আমি ঠিক খুঁজে নিয়েছি, নেই নেই ব্ল্যাঙ্ক, আমি জানি ব্ল্যাঙ্ক, কিছু নেই, দেখো ব্যাক করলো 38 কমেন্টস, ব্ল্যাক ব্যাক করে রিফ্রেশ মারছি তবুও কিছু আসছে না, কিছু নেই, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, দেখো 11 জন ভিউয়ার্স পুরো ব্ল্যাঙ্ক, ওখানে শুধু দু তিনটা মুন্ডু মুন্ডু দেখতে পাচ্ছি, তবু মার্কন তো সেটাও পাচ্ছি না, কি হচ্ছে আমি সিরিয়াসলি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আসলে কিছু বুঝতে পারছি না, দেখো একটা কমেন্টস নেই, একটা কিচ্ছু নেই, আমি জানি না গাইজ, প্লিজ সকলে একটু আমার সঙ্গে থাকো, আমি বুঝতে পারছি অসুবিধা হচ্ছে আজকে, অবশ্যই যদি লাইক কমেন্টস পরে না দেখতে পাই, মানে 37টা কমেন্ট আমি একটাও দেখতে পাই, মানে বুঝতে পারছো কি অবস্থায় আছি, সিরিয়াসলি বলছি, আমি কান ধরে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা প্রবলেমটা ফেস করছো, বাট একটু আমার সঙ্গে আজকের দিনটা মানিয়ে নাও, আশা করছি নেক্সট টাইম আমি সবকিছু দেখে নিয়ে আসবো, একটু বেশি বেশি কমেন্টস করো দেখি আসে কি না, একটু একটু কমেন্টস এর বন্যা বইয়ে দাও, কমেন্টস একটু বন্যা বইয়ে দাও, আশা করছি ঠিক হবে একদিন, এই সেম জিনিস আমার গ্রুপে একদিন কেউ ছিল, একটা গ্রুপে লাইভ ছিল আমার, প্রথম 20-22 মিনিট কন্টিনিউ কোনো লাইক কমেন্ট নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না, হঠাৎ করে 22 মিনিট পর 50-60 খানা মানে 62-63 খানা কমেন্ট উঠে এসছে, এই হচ্ছে কিন্তু তোমার দুধে আলতা কালারটা, মিতালি আন্টি একটু হোয়াটসঅ্যাপ করে বলো তো লাইক কমেন্ট কিছু দেখতে পাচ্ছ না তোমার এন্ড থেকে, আমার এন্ডে তো ব্ল্যাঙ্ক রয়েছে. চলো এই হচ্ছে কিন্তু তোমার দুধে আলাদা কালারের শাড়িটা, এই যাচ্ছে পল্লুটা, এই যাচ্ছে আঁচলটা, প্রচুর প্রচুর লাইকস পড়ছে, আমি কিচ্ছু পাচ্ছি না, বিশেষ করে পুরো এন্টায়ার স্ক্রিনটা ব্ল্যাঙ্ক, শুধু ওই কয়েকটা ডট 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 আর মাথার মধ্যে রয়েছে, এই ফোনগুলো তো অ্যাটলিস্ট ভিউয়ার্সটা পাচ্ছি, কমেন্টস কিছু পাচ্ছি না, কেন হচ্ছে কি হচ্ছে সিরিয়াসলি বলতে পারবো না, লাস্ট কমেন্ট এখানে শুধু ক্লিয়ার সাউন্ড পিকচার সুমনা কর্মকারের ওইটুকুই রয়েছে আর কিচ্ছু নেই, আমি যাই না সিরিয়াসলি বলছি, আমি বিশ্বাস করতে পারছি না কি হচ্ছে আজকে. 22-25 এই কাতান বেনারসি, এটা সেকেন্ড লাস্ট পিস দুধের আলতা কালার, যার ভাল লাগছে এসএস নেবে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, যার ভাল লাগছে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুক করবে, একটুখানি প্লিজ আমার সঙ্গে মানিয়ে চলো আজকের দিনটা, আশা করছি নেক্সট দিনকে সব কালেকশন করে আসতে পারবো. লাস্ট কালার পার্পল কালার, জাম কালারের রিকোয়েস্ট ছিল একদম প্রথমে, জাম আর লাল, লালটা দেখিয়ে দিয়েছি, জামটা দেখাচ্ছি, পার্পল কালারের কাতান বেনারসি পার্পল কালার ঠিক আছে, এসএস নেবে হোয়াটসঅ্যাপ করবে বুকিং করবে, প্রবলেম হচ্ছে লাইভে হোয়াটসঅ্যাপে কোনো ইস্যুস নেই, ওফ বাবা কি কালার, হোয়াটসঅ্যাপে কোনো ইস্যুস নেই, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে চলে যাও,
হোয়াটসঅ্যাপ নাম্বার ওপেন রয়েছে টিল 1:30 আমি জাগনা থাকবো, তোমরা মোটামুটি 1:30 অবধি আমাকে আজকে পাবে, আবার আগামীকাল সকালবেলা 10:00 পর পাবে। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, ঠিক আছে? এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, দিস উইল বি দি পল্লু। এই যাচ্ছে কিন্তু পল্লা পোর্শনটা বা আঁচলটা, এই যাচ্ছে কিন্তু পল্লা পোর্শনটা বা আঁচলটা, দেখে নাও ভালো করে, ব্রোকেড ওয়ার্ক রয়েছে পুরো, ঠিক আছে? এরকম উইভিং এর উপরে যাচ্ছে, এরকম ব্রোকেড ওয়ার্ক আছে, এই হচ্ছে কিন্তু কাজটা। যারা যারা লাইভে আছো আমি বুঝতে পারছি, হয়তো কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি না, পড়ছি না বলে হয়তো রাগ হচ্ছে যে মানুষরা কেন কমেন্টগুলো পড়ছে না আমাদের, বাট বিশ্বাস করো পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক, আমি স্ক্রিনশট নিয়ে দেখাবো, কোনো একটা কোনো কমেন্ট নেই, ভিউয়ার দেখতে পাচ্ছি না, জাস্ট আমার স্ক্রিনের উপর ছোটো ছোটো ডটস ডট তোমাদের মুখগুলো পুচকু পুচকু আসছে, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট আই এম গেটিং। আর অন্য ফোনগুলোতে তো শুধু অ্যাটলিস্ট ভিউয়ার্সটা পাচ্ছি, 38 কমেন্টস, নাথিং আই ক্যান গেট, নাথিং। আমার সিরিয়াসলি বলছি কান্না পাচ্ছি, খুব খারাপ লাগছে, আমার খুবই খারাপ লাগছে, কিন্তু সিরিয়াসলি বলছি আমার কিচ্ছু করার নেই। বিউটিফুল মিতা ভৌমিক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, একটা কমেন্ট অ্যাটলিস্ট পেলাম, থ্যাংক ইউ সো মাচ মিতা আন্টি, থ্যাংকস আলট, থ্যাংক ইউ। বুকিং করলে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো, পার্পল কালার, ঠিক আছে? পার্পল কালারের কাতান বেনারসি বুকিং করলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, পার্পল কালারের কাতান বেনারসি, কাতান বেনারসি আছে, প্রাইস আছে কিন্তু সেম 2250, 2250। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, এই যাবে পল্লু পোর্শনটা। ফ্রি শিপিং পাচ্ছো অল ওভার ইন্ডিয়ার জন্য, পুরো ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং, প্লাস লাইভ শেয়ার করলে 50 টাকা ছাড়, লাইভ শেয়ার করলে ফ্ল্যাট 50 রুপিস অফ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? একটু জল দেবে আমাকে। দ্যাটস ইট ফর কাতান বেনারসি, আমারটা দিয়ে শুরু করেছিলাম, এন্ডিং উইথ দ্য পার্পল কালার। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এই হচ্ছে আমারটা। প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবল, মানে হচ্ছে জাস্ট এক পিস করেই অ্যাভেলেবল আছে, একজন করেই পাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাচ্ছে একটা খুব স্পেশাল শাড়িতে, এটা তোমাদেরকে দেখাবো বলে আই হ্যাভ কেপ্ট ইট আ সারপ্রাইজ। আমি এটার নামটা বাদ কিছুই আগে বলবো না, তোমাদেরকে আগে লাইভে শো করবো, উসকে বাদ আই উইল টেল ইউ কতটা গর্জিয়াস দেখে নাও, কতটা গর্জিয়াস এই ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য এন্টায়ার পল্লু। এই যাচ্ছে কিন্তু তোমার কাজ, এরকম কলকার মধ্যে আসছে, এটা কিন্তু পদ্মফুল কলকার রয়েছে, ঠিক আছে? আর এইটা আসছে পুরো ব্লাউজ পিসটা, দেখে নাও জারির উইভিংটা দেখো ব্যাক সাইডে, জারির উইভিংটা দেখো ব্যাক সাইডটা, এই হচ্ছে কিন্তু তোমার পুরো তোমার কলকাতা, ঠিক আছে? এই যাবে কিন্তু ব্লাউজ পিস। এবার আসছি শাড়িতে, উফ হোয়াট আ মার্ভেলাস ডিজাইন। এই শাড়িটার নাম হচ্ছে, বেসিক্যালি আমরা বলি কর্নার টু কর্নার, ঠিক আছে? তাই থেকে আমরা বলি কর্নার টু কর্নার, কেন বলছে এবার ওয়ান বাই ওয়ান সরাবো ফ্রেমে। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে কিন্তু তোমার পুরো আঁচলটা, এই হচ্ছে এন্টায়ার আঁচল পোর্শনটা, ঠিক আছে? এবার যাচ্ছে শাড়িটা, জাস্ট ফলো করো, দেখো একটা কর্নার উঠলো, আবার নামছে, ঠিক আছে? এই নামলো, এই নামার পর এখান থেকে কিন্তু আবার এই যে একদম নেমে গেছে, এখান থেকে নেমে যাওয়ার পর একদম এই এন্ডে গিয়ে নেমে রয়েছে, ঠিক আছে? শাড়িটাকে আমরা বলি কর্নার টু কর্নার, ঠিক আছে? ওয়ান কর্নার টু অনাদার কর্নার, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু কর্নার টু কর্নার শাড়িটা, দেখে নাও, শুরু হচ্ছে আঁচল থেকে, এন্ড হচ্ছে গিয়ে একদম বেসে, ঠিক আছে? যা ড্রেপ করে যা লাগবে না, আমি পারলে পরে এটাকে ড্রেপ করে আসবো, ঠিক আছে? ভীষণ রয়ে ড্রেপ করে না, দারুণ লাগবে, দারুণ। এটাকে যখন ড্রেপ করে পরবে কি যে লাগবে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর শাড়িটা। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, অ্যান্ড স্পেসিফিকলি দেখবে যে কোনো শাড়ি, মানে সেটা যে কোনো হোক, তাঁত হোক, সিম্পল কোনো কি বলবো, সে ফন হোক, সিল্ক হোক, যে কোনো শাড়ি ড্রেপিং এর পরে না পুরো লুকটাই যেন পাল্টে যায়, দেখবে জাস্ট খেয়াল করবে যে কোনো শাড়ির লুক। এই হচ্ছে কিন্তু আঁচল পোর্শনটা, এই হচ্ছে কিন্তু আঁচল পোর্শনটা, সেম ব্রোকেড ওয়ার্ক, একদম ঠাসা ব্রোকেড ওয়ার্ক, কোথাও কোনো ফাঁক নেই, পুরো পদ্ম কলকার সঙ্গে যাচ্ছে এই ফ্লাওয়ার মোটিভটা। দিস ইজ দ্য এন্টায়ার পল্লা পোর্শন, ঠিক আছে? এত অবধি হচ্ছে পল্লা পোর্শন, এরপরে ব্লাউজ পিস, ঠিক আছে? এই হচ্ছে কর্নার টু কর্নার শাড়ি, একবার ট্রাই করছি এটাকে তোমাদেরকে
পুছিয়ে দিয়ে একটু বুঝিয়ে দিতে। আমি কিন্তু খুব পারফেক্ট নই পুছিয়ে দিতে, তোমরা সকলে জানো, তবু আমি তোমাদের জন্য একবার চেষ্টা করছি। আই ক্যান লেট ইউ নো দ্য ফিল অফ দ্য শাড়ি, যে পড়লে ঠিক কিরকম তোমরা একটা কি বলবো ফিল পাবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কতটা সফল হবো আমি নিজেও জানি না, বাট চেষ্টাটা অবশ্যই করব তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য যে এই হবে কিন্তু তোমার কর্নার টু কর্নার শাড়ির ফিলটা। ঠিক আছে, এই দেখো এই হবে কিন্তু তোমার কর্নার টু কর্নার যেটা যাবে ব্যাপারটা। ঠিক আছে, এই যাবে কিন্তু তোমার কর্নার টু কর্নার শাড়ির ব্যাপারটা। ঠিক আছে, এই যাচ্ছে পিছনে, এই যাচ্ছে কিন্তু অ্যাপ্রক্সিমেট ফিলটা। বুঝতে পারছো, বুঝতে পারছো ফিলটা? এই যাচ্ছে কিন্তু ফিলটা, এই যাচ্ছে কিন্তু লুকটা। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো 9831657592। বুকিং নাম্বার ইজ 9831657592। দিস ইজ দ্য পল্লু পোর্শন, কর্নার টু কর্নার শাড়ি, গ্রিন কালার, ফার্স্ট কালার গ্রিন কালার। 43 কমেন্টস বাট স্টিল দেয়ার আর নো কমেন্টস। আমি সিরিয়াসলি আমার কান্না পাচ্ছে, ট্রাস্ট মি অন দিস, আমি সত্যি বলছি আমার চোখ ফলচল করে উঠছে। আমি আমার খারাপ লাগছে যে তোমরা আমার সাথে কথা বলতে চাইছো বাট আমি সেটার উত্তর দিতে পারছি না, আমার সেই জায়গা থেকে খারাপ লাগছে। সিরিয়াসলি আমি বললাম, সত্যি বলছি, কান ধরছি, সরি, আমার নিজের খুব খারাপ লাগছে বাট আমার এত বুঝতে পারছি না কি হচ্ছে। ফেসবুকে আজকাল প্রচণ্ড প্রচণ্ড গ্লিচেস চলছে, তোমরা সকলেই জানো, কিছু বলার নেই, বাট স্টিল খারাপ তো লাগে বলো। বাট যার যার ভাল লাগছে তোমরা বুকিং করতে পারো, বিকজ শাড়িগুলো অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য। আমাদের এত এগুলোকে এফার্ট করে করে তৈরি করিয়ে করে আনার দারুণ দারুণ শাড়ি, এ তো জাস্ট শুরু হয়েছে, এরপরে তো ধামাকা রোজ চলবে, রোজ ধামাকা চলবে এরপরে। ঠিক আছে, দেখো এই হচ্ছে কিন্তু ল্যাভেন্ডার কালার। এবার মোটামুটি প্রত্যেকটাতে আমি পেস্টেল কালারটা অ্যাটলিস্ট চেষ্টা করেছি কিছু এক দু পিস পেস্টেল শেড রাখতে। এইটাতে ল্যাভেন্ডার কালার এসছে, ওফ দেখো, আগে কাতানো কিন্তু ল্যাভেন্ডার এসেছিল, এই ল্যাভেন্ডারটা ওফ কি মিষ্টি, ওফ জাস্ট ভাবো এই ল্যাভেন্ডার শেডটা, ভীষণ 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 মারাত্মক একটা শেড, জাস্ট মারাত্মক একটা শেড। দেখে নাও ব্লাউজ পিসটা বানাবে কি লাগবে। ঠিক আছে, একটু স্পেশাল ব্লাউজ পিস বানানোর চেষ্টা করো, একটু ডিজাইনার বানিও, পারলে একটু গ্লাস স্লিভ বানিও, গ্লাস স্লিভের সঙ্গে খুব স্মার্ট লাগবে, বর্ডারটা ইউজ করে গ্লাস স্লিভ করো, আমার মতো হাতা কাটা করতে পারো, স্লিভলেসটাও কিন্তু ভীষণ ভীষণ স্মার্ট লাগে। অবশ্যই ট্রাই করতে পারো কিন্তু হল্টার নেক, হল্টার নেক ব্লাউজও কিন্তু কর্নার টু কর্নার শাড়িটায় ভীষণ সুন্দর লাগবে। ঠিক আছে, একদম ডিফারেন্ট তো শাড়িটা, তাই একটু ডিফারেন্ট লুকিং দেওয়ার চেষ্টা করো। আর মোটামুটি যদি ডিজাইনার ব্লাউজ পিস, মানে ডিজাইনার ব্লাউজ বানাতে হয় তাহলে কিন্তু অগস্টের মধ্যে তোমাদেরকে বানাতে হবে, অগস্টের পরে কিন্তু তোমরা ব্লাউজ পিস বানাতে পারবে বলে আমার মনে হয় না। ডিজাইনার ব্লাউজ পিস কিন্তু মোটামুটি ডিজাইনার ব্লাউজের জন্য নেওয়া কিন্তু মোটামুটি অগস্টের এন্ডে স্টপ হয়ে যাবে সব দোকানে। ঠিক আছে, আমরা যা খবর পাচ্ছি মোটামুটি সব দোকানে অগস্টের পরে কিন্তু খুব চাপ হবে। সো আগে থেকে শাড়ি কালেক্ট করো, এখন থেকে শুরু হয়ে যাও। ঠিক আছে, মোটামুটি পুজোর প্রিপারেশন চালু করে দাও, বিকজ উই আর গেটিং রেডি। ঠিক আছে, উই আর প্রেপিং আপ ফর দ্য পূজাস, তোমরাও রেডি হয়ে যাও। ঠিক আছে, ভীষণ ভীষণ সুন্দর, জাস্ট দেখো আমাদের স্টোর খোলা সকাল 11:00 থেকে রাত্রি 9:00 অবধি, দুটো ব্রাঞ্চ বিরাটি এবং রটকল, যে কোনো ব্রাঞ্চে ভিজিট করতে পারো, সপ্তাহে 7 দিনই খোলা, তো কারো কোনো টেনশন নেই যে সোমবার মানে বন্ধ বা রোববার বন্ধ বা এই দিন বন্ধ, কোনো কিছু ফেটুন করতে হবে না, যবে ইচ্ছা যখন ইচ্ছা চলে এসো। অ্যাড্রেস না বুঝতে পারলে, অসুবিধা হলে, যারা দূর থেকে আসছো একটা ফোন করে নাও, 9831657592 ইজ দি নাম্বার, এই নাম্বারে কল অ্যাভেলেবেল, বুকিং অ্যাভেলেবেল, এনি কাইন্ড অফ কোয়েরি, এনি কাইন্ড অফ কথা বলতে হবে এই নাম্বারে ফোন করো, মোটামুটি লাইভ টাইমিং বাদে যে কোনো সময় ফোন করবে আমাকে ডাইরেক্টলি পেয়ে যাবে, আর লাইভ টাইমিংয়ে ফোন করলে হয়তো অনেকেও আনসার করবে। ঠিক আছে, আনসার করতে পারে, দিদিরাকেও আনসার করতে পারে, হয়তো এরকমভাবে আনসার করবে। ঠিক আছে, চলো, এই হচ্ছে কিন্তু ল্যাভেন্ডার কালারটা, কর্নার টু কর্নার শাড়ি ল্যাভেন্ডার কালার। এই প্রাইসটাই তো বললি, দেখো শাড়ি দেখে দিলাম প্রাইস বলিনি। চলো, আমি আজকে না পুরো হ্যাপাজেট হয়ে গেছি, বিকজ এরকম হয়ে রয়েছে না, একটু চেক করো কোথায় আছে, কোথায় করেছে,
1950 color lavender Thank you, birthday girl, thank you so much. ছিল একটু আগে প্রাইসটা কি করেছিল এখানে কিন্তু ট্যাগিং আমি পাচ্ছি না খুঁজে শাশুড়ি মায়েদের গিফট করবে বা সম্পর্কে শাশুড়ি হয় এরকম কাউকে গিফট করবে এই শাড়িটা গিফট করো ঠিক আছে ভীষণ সুন্দর 1950 ভীষণ 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 কস্ট এফেক্টিভ শাড়ি and trust me this is a very very reasonable product price ঠিক আছে ভীষণ সুন্দর দেখে নাও কর্নার টু কর্নার শুরু হচ্ছে আঁচল থেকে গোয়িং টুয়ার্ড মানে এই নামতে নামতে যাবে মানে এই যে বুঝতে পারছো এই যে ব্যাপারটা কি করে বোঝাই এই যে ব্যাপারটা এই যে শুরু থেকে একদম নামতে নামতে নিচ পর্যন্ত যাবে ঠিক আছে এই হবে কিন্তু শাড়ির ফিলটা পুরো শাড়িটা এইরকম মানে কুচিতেও তোমরা দেখবে এরকম ভাগ ভাগ পাবে ঠিক আছে যখন তোমরা কুচিটা দেবে তোমরা কিন্তু এরকম ভাগ ভাগ পাবে এই হচ্ছে কিন্তু তোমার পুরো ব্রোকেড ওয়ার্কটা এই হচ্ছে ব্রোকেড ওয়ার্কটা এসএস নিয়ে নাও এই জায়গাটা ভালো করে তাহলে তোমরা জুম করে দেখতে পারবে যে কিরকম ছিল এই হচ্ছে বর্ডারটা এই হচ্ছে বর্ডারটা আমি অতটা পারছি তোমাদেরকে ক্লোজ আপে এনএস একদম প্রপারলি দেখানোর ট্রাই করছি কর্নার টু কর্নার শাড়ি প্রাইসটা ইজ 1950 1950 গ্রে কালার আচ্ছা আমি এই সব কটা কালার খুললাম না ঠিক আছে কোনটা হ্যাঁ দেখো চলো এর আরো এই তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে দেখে নাও ইয়েলো কালার ঠিক আছে ইয়েলো কালার দেখে নাও যদি ভালো লাগে এসএস দিয়ে বুকিং করতে পারো সেম শাড়ি সেম ডিজাইন জাস্ট দিস ইজ দা কালার একদম দেখে নাও এই হচ্ছে কালারটা ঠিক আছে এই যাচ্ছে কালারটা সেম শাড়ি সেম ডিজাইন আমি সেই কারণে কালারটা খুললাম না ঠিক আছে দিস ইজ দা ইয়েলো কালার পিঙ্ক কালার রোজ পিঙ্ক বা দুধে আলতা রোজ পিঙ্ক দুধে আলতা নয় রোজ পিঙ্ক ইজ দ্য প্রপার কালার রোজ পিঙ্ক ইজ দ্য প্রপার কালার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো রোজ পিঙ্ক কালার ঠিক আছে সেম প্রাইস কারোর যদি কোনো শাড়ি আমি যেটা খুলছি না দেখতে ইচ্ছা করে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে বলো মানিষা খুলে দেখা আমি খুলে দেখাবো ঠিক আছে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে বলো মানিষা এটা খুলে দেখা আমি খুলে দেখাচ্ছি রোজ পিঙ্ক কালার এই যাচ্ছে সেম শাড়ি রোজ পিঙ্ক কালার দেখো অনেক কমেন্টস করছে জবা সরকার কোনো এখানে কমেন্টস নেই আরে এখানে করেছে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে দাও দেখো
সরি কান ধরছি সবার কাছে, সরি রিয়েলি রিয়েলি সরি কান ধরছি, বাট আমার কিচ্ছু করার নেই, বিশ্বাস করো আমার সিরিয়াসলি বলছি আমার কান্না পেয়ে যাচ্ছে আজকের দিনটা। আমি বিকজ আমি একটুখানি টেকনিক্যালি চ্যালেঞ্জে আছি, সো আই ডোন্ট নো এভরিটিগ্রিটিস যে হোয়াট ইজ গোয়িং অন, হয়তো সেরকম কি হলে সে বুঝতে পেরে যেত, বাট আজকে দিনটা একটু আমার সঙ্গে মানিয়ে গুছিয়ে নাও। আমি প্রমিস করছি নেক্সট দিন থেকে প্রপার চেকিং করে আসবো যে কেন প্রবলেম হয়েছিল, যাতে না হয়, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কিন্তু তোমার শাড়িটা, এই হচ্ছে কিন্তু তুতে কালারের শাড়িটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, তুতে কালার রয়েছে, সেম শাড়ি কর্নার টু কর্নার তুতে কালার। আবার যদি এমন কেউ থাকো যার মনে হচ্ছে এই তিন চার মধ্যে কোনো একটা কালার খুলে দেখবে, কমেন্ট করলে দেখা যাচ্ছে না, একটু বুকিং নাম্বারটাকে সেভ করো, হোয়াটসঅ্যাপে চলে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে লিখে দাও যে প্লিজ এই শাড়ির এই কালারটা একটু খুলে দেখাও, আমি 100 বার খুলে দেখাবো, ঠিক আছে? সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাও, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? আমি দুদিনকে অলরেডি কনফার্মেশন দিলাম, ল্যাভেন্ডার সোল্ড আউট। পাতান বেনারসি তোমার কোনটা গেল? ওটা দুটা না, দুটা একটুখানি বাজেট ফ্রেন্ডলি আসছি, চন্দেরির ওপরে মহাবলীপুরম, ঠিক আছে? চন্দেরির সঙ্গে মহাবলীপুরম, বিউটিফুল কালার, ঠিক আছে? মারুন কালারের সঙ্গে ব্ল্যাক কম্বিনেশনে যাচ্ছে শাড়িটা, উফ, মানে আগুন আগুন, জাস্ট দেখো। আমি না ব্ল্যাক ব্লাউজ পরে আছি, কি লাগবে না, আমি জাস্ট ফেলবো, একবার দেখো বিপিটা দেখে নাও, ব্ল্যাক কালার, ঠিক আছে? এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই যাবে কিন্তু ব্রোকেট পার্টটা, এই যাবে ব্রোকেট পার্টটা, জেট ব্ল্যাক কালারের বিপি যাচ্ছে, এই যাচ্ছে, উফ, জাস্ট দেখো ভীষণ ভীষণ সুন্দর মারুন কালারটা, না মানে ও একটা ভীষণ সেক্সি কালার, ইট উইল লুক বিউটিফুল অন এভরি স্কিন টোন। মারুনের সঙ্গে পল্লুটার হাইলাইটটা দেখো, আঁচলের জাস্ট হাইলাইটটা দেখো, দিস ইজ দ্য হাইলাইট, একটাই কথা বলবো, দিস ইজ দ্য হাইলাইট অফ দ্য পল্লু, ঠিক আছে? এই ব্ল্যাক যে তোমার পুরো গোল্ডেনের সঙ্গে যে বর্ডারটা দেওয়া হয়েছে, দিস ইজ দ্য এনটায়ার হাইলাইট অফ দ্য পিস, ভীষণ ভীষণ সুন্দর মারুন কালার। ওনলি ওয়ান পিস অ্যাভেলেবল, একটাই আছে, ওনলি ওয়ান পিস অ্যাভেলেবল, একটাই আছে, খুব ডিফারেন্ট কালার, ওনলি ওয়ান পিস, দারুণ সুন্দর, ভীষণ হালকা, চন্দেরি ওপরে মহাবলীপুরম স্টাইল, মহাবলীপুরম বলছি, মঙ্গলগিরি স্টাইল, চন্দেরির ওপরে আছে কিন্তু মঙ্গলগিরি স্টাইল, সফটনেসটা জাস্ট দেখো, ঠিক আছে? দিস ইজ দ্য ফিল, ঠিক আছে? আমি চেষ্টা করছি যতটা পারছি তোমাদেরকে বোঝাতে। এই হচ্ছে কিন্তু শাড়ির টেক্সচার, ভীষণ সফট, প্রাইসটা একটু দেখলে বলছি ফোন করো, জিজ্ঞাসা করো ট্যাক্স কোথায়, নেই নেই নেই, আমি বলছি তো নেই, একটা ফোন করো ঝটপট, ট্যাক্স গুলো কোথায় যাবে? আই থিঙ্ক 950,000 ছিল এটা, এটা 1000 এর নিচে শাড়িটা, এত মুখস্থ রাখতে পারি আমরা? এই প্রাইসটা ওয়াজ আন্ডার 1000, ঠিক আছে? আমার ইচ্ছে ছিল আজকে একটা আন্ডার 1000 দেখাবো আজকে, যে কারণে আমি এটা আজকে এত আমার পছন্দ হয়েছিল, এটা আজকে দেখাতেই হবে। ফোন করেছো? না, আমি কালার তোমাদেরকে দেখাচ্ছি, তোমার প্রাইসটা বলছি, ঠিক আছে? এটা হাজারের নিচে, এটা মাথায় রাখো, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু তোমার শাড়িটা, দেখে নাও, দিস ইজ দ্য মারুন কালার, সরাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি বাকি কালার গুলো।
প্রত্যেকটা কালার, প্রত্যেকটা কালার উফ দেখো, ঠিক আছে? দিস ইজ আ বটল গ্রিন কালার, ডিপ বটল গ্রিন কালার, একদম একটা ডিপ বটল গ্রিন কালার। তার সঙ্গে এই যাবে আঁচলটা, উফ দেখো আঁচলটা না, জাস্ট দেখো এই ব্ল্যাকটা দিয়ে না পুরো শাড়িটাকে জাস্ট হাইলাইট করে দিয়েছে। এন্টায়ার শাড়ি হ্যাজ বিন হাইলাইটেড, বাট জাস্ট দিস বর্ডার, এই একটা সিম্পল হালকা পাতলা বর্ডার, কিন্তু দিস হ্যাজ হাইলাইটেড দি এন্টায়ার শাড়ি। এরকম একটা লম্বা চেন পরো আমার মতো, আমার না এই লুকটা খুব ভাল লাগে, খুব সাবেকি বলে মনে হয়। মানে এই আমি একটা বড় কানের দুল পরবো, একটা বড় লম্বা মপ চেন পরবো, আমি ভীষণ পছন্দ করি এই লুকটা রাখতে, ঠিক আছে? আমি অনেক জায়গায় এই লুকটা ক্যারি করেছি, যে এরকম একটা লম্বা মপ চেন, তার সঙ্গে এরকম একটা বড় কানবালা ঝুমকো বা কিছু একটা লম্বা কানের, ইট লুকস ভেরি ক্লাসি। দুজনে মিলে চলো, বটল গ্রিন কালার, বটল গ্রিন কালার, প্রাইসটা আমার যতদূর মনে হচ্ছে ইজ 950, ঠিক আছে? অ্যাকচুয়ালি মুখস্থ থাকে না, আই থিঙ্ক ইট ইজ 950, ট্যাগিং ওয়াজ ডান, বাট আই থিঙ্ক প্যাকেজ চেঞ্জ হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে বা কিছু একটা ইস্যু হয়েছে, দিস ওয়ান ইজ মোস্ট প্রবাবলি 950। তবুও হোয়াটসঅ্যাপে একটু কনফার্মেশন নিয়ে নেবে, বাট ডেফিনেটলি আন্ডার 1000, ডেফিনেটলি 100% দিস ইজ আন্ডার 1000। দিস ইজ দ্য শাড়ি, দেখে নাও, চন্দেরি মঙ্গলগিরি, চন্দেরিতে মঙ্গলগিরি স্টাইল চন্দেরি, দিস ইজ দ্য বটল গ্রিন কালার। প্রাইসটা কিন্তু সেম 950, কোথায় গেল ট্যাগস গুলো? আমি বসেছিলাম, দুটো শাড়ি ট্যাগস করা হয়েছিল, কত দাম আছে যেটা আন্টি পছন্দ করেছিল বলো, বুঝতে হবে তাহলে। পেস্তা গ্রিন কালার, পেস্তা গ্রিন কালার, ব্ল্যাক টাসেলস, পেস্তা গ্রিন কালার, ব্ল্যাক টাসেলস, চন্দেরির ওপর রয়েছে স্টাইলটা মঙ্গলগিরি, স্টাইলটা হচ্ছে মঙ্গলগিরির মতো, কিন্তু রয়েছে এটা কিন্তু তোমার চন্দেরি কাপড়, ঠিক আছে? কাপড়টা হচ্ছে তোমার চন্দেরি, প্রত্যেকটা কালার যে কটা খুলবো সব 1250, ঠিক আছে? চন্দেরি তোমরা মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি, বর্ডারটা দেখে নাও, ঠিক আছে? বর্ডারটা জাস্ট দেখে নাও, এই হচ্ছে টেম্পল বর্ডার, এরকম চওড়া টেম্পল বর্ডার এই যাচ্ছে, কিন্তু তোমার চন্দেরির ফিলটা, চন্দেরির ফ্লোটা জাস্ট দেখো, ঠিক আছে? এই হচ্ছে চন্দেরির ফ্লোটা, দেখে নাও, দিস ইজ দ্য ফ্লো অফ দ্য শাড়ি, ভীষণ ভীষণ সুন্দর, পরলে মনে হবে সিল্ক পরে, মানে মঙ্গলগিরি সিল্কই মনে হবে, কেউ বুঝবে না দিস ইজ চন্দেরি, ঠিক আছে? 1250, 1250, 1250, 1250, দিস ইজ দ্য পাল্লা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, দিস উইল বি দি পল্লু পোর্শন, ঠিক আছে? তুমি হোয়াটসঅ্যাপে আমার রিপ্লাই দাও, ছেড়ে দাও, কিছু করো নি, আজকে কমেন্ট দেখাবে না। এটা লালটা কোনটা? ডান করে দাও, ডান করে দাও, রেড ওয়ান সোল্ড আউট, রেড ওয়ান সোল্ড আউট, চন্দেরি মঙ্গলগিরি রেড সোল্ড আউট। চলো, এই হচ্ছে কিন্তু তোমার, এই হচ্ছে কিন্তু তোমার চন্দেরি মঙ্গলগিরি পেস্তা গ্রিন, চন্দেরি মঙ্গলগিরি পেস্তা গ্রিন, স্ক্রিনশট লেখে হোয়াটসঅ্যাপ করকে বুক করনা হ্যায়, ঠিক হ্যায়? চলে গেলাম নেক্সট শাড়িতে, চন্দেরি মঙ্গলগিরি রেড ওয়ান সোল্ড আউট, একটাই ছিল, বেরিয়ে গেছে, সব কটা নিতে পারলে আমি সব থেকে খুশি হতাম। ও শোভানা আন্টি, এটা পারফেক্ট বলেছো, বিশ্বাস করো দোকানে যখন শাড়ি আসে না, ঠিক এই কথাটাই আমার মনে হয়, বিশ্বাস করো, গয়নায়ও মনে হয় কিন্তু শাড়িতে আমার বেশি মনে হয়, শাড়িগুলো যখন আসে বাসাটা যখন খুলি তখন নিয়ে আসি দাদির কাছ থেকে, একটা কথাই মনে হয় যে সব করে নিতে পারতাম আর নিজের আলমারিতে রাখতে পারতাম, বিশ্বাস করো। দারুণ বলেছো, দারুণ দারুণ, এটা ফাটাফাটি ছিল, এটা আমার সত্যি আমার মনের কথাটা তুমি বলেছো আজকে। আচ্ছা, প্রত্যেকটার বিপি দেখালাম না, প্রত্যেকটার বিপি ব্ল্যাক, প্রত্যেকটার বিপি কিন্তু জেড ব্ল্যাক,
আর নীল প্রেমীদের জন্য নীলকণ্ঠ চলে এসো, নীলকণ্ঠ প্রেমী চলে এসো, দুটো নীল দেখাবো, দুটোই সেক্সি কালার, দুটো নীল একটাই কথা সেক্সি কালার, ঠিক আছে, একদম হটনেস। এইসব শাড়ি পরবে, একটা এরকম হালকা কিছু জুয়েলারি পরবে, গোল্ড পরবে, ইদার এডি অর গোল্ড, ইদার গোল্ড পলিশড এডি অর এলস গোল্ড, মানে গোল্ড রিয়েল গোল্ডও পরতে পারো, আবার চাইলে আমার 1.5 গ্রাম গোল্ড প্লেটিংও পরতে পারো, ঠিক আছে, যার যেটা ইচ্ছা করবে সেটা পরবে, কোনো ব্যাপার না। চল, ওফ ব্লুটা জাস্ট দেখো কি মারাত্মক লাগছে, আমি ক্লোজ আপে আসছি, ঠিক আছে, এই লুকটা না ইমাজিন করো, ঠিক আছে, এইরকম লুকটা ইমাজিন করো, ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর কালার, নেভি ব্লু কালার, তোমরা এটাকে মিড নাইট ব্লুও বলতে পারো, ঠিক আছে, অনেকটা মিড নাইট ব্লু এর কাছাকাছি, এক্সাক্ট মিড নাইট নয়, ডার্ক নেভি ব্লুটা, বাট হ্যাঁ অনেকটা মিড নাইট ব্লু আছে, সো ইউ ক্যান কল ইট মিড নাইট ব্লু কালার, সেম আঁচলে কিন্তু সেম ব্ল্যাক বর্ডার, ঠিক আছে, সেম ব্ল্যাক বর্ডার, এই হচ্ছে কিন্তু শাড়ির লুকটা, এই যাবে শাড়ির লুকটা, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, আমি একটু ক্লোজ দাঁড়াচ্ছি, আই এম ওয়েয়ারিং আ ব্ল্যাক কালার কা ব্লাউজ, ঠিক আছে, দেখো লুকটা দেখো, ঠিক আছে, ভীষণ ভীষণ সুন্দর, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুক করো, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুক করো, অনলি অ্যান্ড অনলি 1250, 1250, 1250, ওকে ছড়িয়ে দিচ্ছি। এটা সিঙ্গেল পিস করে এসছে, আমি অলরেডি এটা 5 পিস করে অর্ডার করে দিয়েছি, সো আপাতত জন্য সিঙ্গেল পিস বুকিং নেবো, নেক্সট ব্যাচ ঢুকলে নেক্সট ব্যাচ প্রি বুকিং নেবো, ঠিক আছে, প্রি বুকিং করতে পারো, আপাতত জন্য সিঙ্গেল পিস করে সিঙ্গেল কালার অ্যাভেলেবল, প্রত্যেকটা কালার আপাতত জন্য সিঙ্গেল পিস করে অ্যাভেলেবল, নেক্সট ব্যাচ আসার যদি টাইম হয়ে যায় দু তিন দিন আগে থেকে আমি প্রি বুকিং নেবো, ঠিক আছে, প্রি বুকিং চাইলে আজকে আজকেও করতে পারো, প্রি বুকিং দু তিন দিন পরও করতে পারো, বাট হ্যাঁ পিস টু পিস বুকিং আজকের জন্য থাকবে, বিকজ প্রত্যেকটা কালার সিঙ্গেল পিস সিঙ্গেল কোয়ান্টিটি এসছে, ঠিক আছে, চলো দেখো দেখো জাস্ট দেখো, আর তোমরা সকলে রেডি হয়ে যাও এর পরের শাড়ির লাইভ গুলোর জন্য, গয়নার লাইভে ধামাকা আমি দিয়ে এসেছি গত 1 বছর ধরে, এখন কিন্তু এবার কিন্তু শাড়িতে বিভিন্ন জনার বিভিন্ন সেগমেন্ট আসবে, এভরিবডি গেট রেডি ফর শাড়ির লাইভ, বিকজ ট্রাস্ট মি আগামী একটা মাস মানে টিল দি এন্ড অফ অগস্ট তোমরা যা ধামাকা পাবে এখানে, লিটারালি বলছি মাথা বনবন করে ঘুরবে, আজকে নয় আজকে বলে গেলাম অগস্টের এন্ড দিন আসবো, একদম এন্ড অফ অগস্ট এসে জিজ্ঞাসা করবো যে আমি যে কতটা দিয়েছিলাম জুলাই মাসে সেটা রাখতে পেরেছি কিনা আমাকে তোমরা বলবে, ঠিক আছে, আমি এখন কোনো কথা বলবো না, যা বলবো অগস্ট মাসে, গেট রেডি ফর ধামাকাস, ঠিক আছে, দিস ইজ দ্য শাড়ি, তুতে কালার, উফ ব্ল্যাকটা দিয়ে না, জাস্ট বলছি পুরো শাড়িটা একরকম ছিল, এই ব্ল্যাকটা দিয়ে, জাস্ট এই ব্ল্যাকের এই একটা মানে এই যে বর্ডারটা দিয়েছে এইটুকু পোর্শন দিয়ে পুরো শাড়ির ভোলটা পাল্টে দিয়েছে, জাস্ট পুরো লুকটা পাল্টে দিয়েছে, এরকম আমি দাঁড়াচ্ছ না, জাস্ট ইমাজিন করো এই এই লুকটা, সিল্ক মানে বলবে না যে এটা, হ্যাঁ এটা সিল্ক নয়, এক্স্যাক্টলি দা, এটা পড়লে কেউ বলবে না সিল্ক নয়, আর আমি বলবো ইয়াং এজ যারা আসো বা যারা বছরে খুব কম শাড়ি পরো, তাই বলছি একটা 5,000 টাকা দিয়ে সিল্ক নেবো না, অনেকটা ইনভেস্টমেন্ট, ইয়েস দ্যাট ইজ এন অ্যাসেট, দ্যাটস ট্রু, কিপিং দ্যাট ইন মাইন্ড, এটা বলবো যারা একদম তাই যদি একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ি নেবো, কিন্তু এমন নেবো যেটা পরবো সেটা লোকে ঘুরে ঘুরে দেখবে যে কি পরেছে সে, কিন্তু এই শাড়িটা তো অফ করো 1250-এ, এই চান্দেরি মঙ্গলগিরিটা লিটারেলি বলছি কোনো কম্পিটিশন নেই, জুড়ি মেলা ভার, ঠিক আছে, 1250 অনলি উইথ বিপি, প্লিজ ব্লাউজ পিস বানিয়ে পড়ো বা ব্ল্যাক থাকলে ব্ল্যাক দিয়ে অবশ্যই করতে পারো, একটু জল দেবে মামা, তুমি শাড়িটা সবাই একটু যারা আছে একটু লাইক কমেন্টস করো না, একটু করো, দেখতে তো একটু পাচ্ছি না, লিস্টটা একটু বাড়বে, এটার জন্যই বলা বারবার, সেটাই আজকে এমনিতেই তো একদম প্রবলেম হয়ে রয়েছে, একটু প্লিজ লাইক কমেন্টসটা কন্টিনিউ করো, তাহলে অ্যাট লিস্ট আমার রিচটা বাড়বে, একটু শেয়ার করো আমাকে, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার কাছে একটু পৌঁছে দাও, ঠিক আছে, তোমরা সকলেই পারো, অনেকে আছো হয়তো তোমাদের থেকে অনেক ছোট, একটু সেটা ভেবেও একটু করো, আচ্ছা এরপর একটা স্পেশাল শাড়ি দেখাই, ঠিক আছে, লেহেরিয়া চন্দেরি কে উপর লেহেরিয়া, ঠিক আছে,
শেখা যেটা একটা গুজরাটি তোমার প্রিন্ট ওয়ার্ক, জেনারেলি এটা প্রিন্টে আসে। এই শাড়িটা জেনারেলি প্রিন্টে পাও তোমরা, এই যে লেহেরিয়া ডিজাইনটা এটা কিন্তু ম্যাক্সিমাম তোমরা প্রিন্টে পাও। দিস ইজ নাও ইন চেন্দেরি, ঠিক আছে। রানীর সঙ্গে রয়েছে হোয়াইট, বিউটিফুল লুকিং কালার, ঠিক আছে। প্লেন রানী ব্লাউজ দিয়ে পরবে, সুমানা থাকলে ওর পছন্দ হচ্ছে। প্লেন রানী ব্লাউজ দিয়ে পরবে। দিস ইজ দ্য আঁচল, এই হচ্ছে আঁচলটা, দেখে না তোমরা আঁচলের কাজটা, জাস্ট দেখো, জাস্ট দেখে নাও আঁচলের কাজটা। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এসএস নিয়ে ভীষণ, একদম পূজোর বাড়িতে পড়ো, বিয়ে বাড়িতে পড়ো, কোনো ইভেন্ট বা পার্টিতে পড়ো, ঠিক আছে। ডে লুকে ক্যারি করো, নাইট লুকে ক্যারি করো, যে কোনো সময় ক্যারি করতে পারো, যে কোনো লুকে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা শাড়ি, দেখে নাও। এই হচ্ছে কিন্তু তোমার পুরো আঁচল দিয়ে লুকটা। এই যাবে কিন্তু লেহেরিয়া, চন্দেরির ওপরে লেহেরিয়া, একটা বনারসি মতো কাজ করা হয়েছে, কাইন্ড অফ আ বনারসি থ্রেড ওয়ার্ক, চন্দেরি লেহেরিয়া উইথ বনারসি থ্রেড ওয়ার্ক, ঠিক আছে। এস এস নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। এক পিসই অ্যাভেলেবল, সিঙ্গেল পিস শাড়ি, প্রাইস যাচ্ছে এটার মধ্যে 2250 না 2250, 2250, এই যাবে তোমার আঁচলটা। স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। লেহেরিয়া ডিজাইন যাচ্ছে, দেখে নাও, এই যাচ্ছে লেহেরিয়া ডিজাইনটা, এই যাচ্ছে আঁচলটা। এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, 2250। চার্জারটা দিলাম কি করতে, পাওয়ার ব্যাংকটা আমি তোমাকে, ওই ফোনটা তো চার্জ থাকছে না, ওই ফোনটা আমাকে ইমিডিয়েট রিপ্লেস, আমার বুকিং এর ফোনটা না খুব প্রবলেম করছে, ইমিডিয়েট আমাকে রিপ্লেস করতে হবে ফোনটাকে, ধাক্কা আছে বড় সড়ো ওই ফোনটা, এখন আমার জান এবং প্রাণ সমস্ত। এরপরে যেটা খুলছি সেটা বম বম বম, এই হচ্ছে, ওফ কি শাড়ি, কি শাড়ি। আর ব্লাউজ পিসটা একবার দেখিয়ে নি, তারপরে শাড়ি দেখাবো, ঠিক আছে। দেখো, যার ব্লাউজ পিসটা এরকম হয় সেই শাড়িটা কিরকম হবে একটু বলো তো, যার ব্লাউজ পিস, এটা কিন্তু ব্লাউজ পিস, হ্যাঁ বাবু মনে রাখো, দিস ইজ দ্য ব্লাউজ পিস, কপার জারি ওয়ার্ক, ব্যাক সাইড দেখে নাও, ব্যাক সাইড দেখে নাও, কপার জারি ওয়ার্ক, কপার জড়ির পাচ্ছ এরকম তোমার পুরো ব্রোকেড ওয়ার্কে ব্লাউজ পিস, ওফ। এরপরে দেখো ব্লাউজ শাড়িটা, ঠিক আছে, আমি আগে এইজন্য ব্লাউজ পিস দেখালাম, মানে ভাবো যার ব্লাউজ পিসটা অতটা সুন্দর তার শাড়িটা কি হবে, তার শাড়িটা ঠিক এইরকম দেখতে হবে, কি লাগছে সত্যি, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর একটা শাড়ি। ব্ল্যাক ব্লাউজ দিয়ে আমার মতো করে পরতে পারো, আমি যেরকম ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরেছি তোমরাও পরতে পারো, এই এটা পরলে দারুণ লাগতো, কেন এটা পরলাম না, ঠিক আছে। কপার জড়িতে যাচ্ছে, চন্দেরি আছে এটা, ঠিক আছে, চন্দেরি রয়েছে উইথ কপার জড়ি, প্রাইস যাচ্ছে 1950, 1950, 1950, 1950। এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। এই হচ্ছে কিন্তু জড়িটা, এই হচ্ছে কিন্তু জড়িটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে 9831657592, বুকিং নাম্বার যাবে 9831657592। কপার জারি চন্দেরির ওপরে, এই হচ্ছে আঁচলটা, এই যাচ্ছে আঁচলটা, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো 9831657592। দিস ইজ দ্য এন্টায়ার শাড়ি কা লুক, a beautiful looking sari, screenshot niye whatsapp kore booking korbe, okay, shoriye debo, copper sari black one sold out, copper sari black one sold out, chalo copper sari black color sold out, ঠিক আছে।
zari maroon wine color copper zari wine color copper zari wine color mane copper zari shonge wine color mane off puro ekdom atom bomb ekdom atom bomb just dekho just dekhe nao black ta chole geche marker piece chilo ar er pore pacho wine er shonge copper er jori ei je dara light ta ke ekটু off kore di দেখো দিস ইজ দ্য কালার ঠিক আছে মারুন এর সঙ্গে রয়েছে কিন্তু কপার জড়ি মারুন বা তোমরা ওয়াইন বলো হ্যাঁ মারুন ইজ দ্য প্রপার কালার ওয়াইন নয় মারুন বললে বেটার হবে ঠিক আছে মারুন একদম ডার্ক মারুন ঠিক আছে একদম ইটের পোড়া ইটের যে কালারটা হয় একদম ইটটাকে যখন পুরো পুড়িয়ে ফেলা হয় তখন যে কালারটা তৈরি হয় ইট এক্স্যাক্টলি সেই কালারটা ঠিক আছে প্রাইস ইজ তোমার প্রাইস যাচ্ছে তোমার 1950 SS নিয়ে WhatsApp করে বুকিং করো 9831-65795 92 9831-65795 92 এই হচ্ছে ব্লাউজ পিসটা এসএস দিয়ে WhatsApp করে বুকিং করো মারুন কালার ব্ল্যাকটা অলরেডি সোল্ড আউট আরেকটা কপার জড়ি দেখে নাও গ্রে কালার তিনটে কালারই জাস্ট ফাটাফাটি তিনটে কালার দেখালাম তিনটেই তিন রকম ঠিক আছে তিনটে তিন রকমের সুন্দর এটা নয় যে এটা ভালো না ভালো নয় প্রত্যেকটা কালার দারুণ গ্রেটাকে জাস্ট দেখো ब्लाउज पीस बनिए পরবে ঠিক আছে এই শাড়িগুলোতে স্পেসিফিক্যালি ব্ল্যাকটা পড়তে পারো ব্ল্যাক ব্লাউজ দিয়ে কিন্তু আমি বলবো ব্ল্যাক ব্লাউজ পিস বানাতে বিকজ ওই কপারের যে ব্রোকেট ব্লাউজটা হবে না বিশ্বাস করো ওটা জাস্ট আগুন হবে চেষ্টা করবে অনেক কিছু সঙ্গে পড়তে পারো একদম একটা ব্লাউজ পিস না তোমরা অন্তত 10-15 আড়ির সঙ্গে পড়তে পারবে এই যে উফ দেখো ব্লাউজ পিসটা যার এত সুন্দর সেই শাড়িটা কি করে ছাড়তে পারো তোমরা জাস্ট দেখো এই হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এই ব্লাউজ পিসটা জাস্ট দাও এত বড় ব্লাউজ পিস পাচ্ছ ঠিক আছে ফুল স্লিভ ব্লাউজ দিয়ে বানাতে পারো কোনো চিন্তা নেই কোনো টেনশন করতে হবে না যে আরে ফুল স্লিভ হবে একদম নিশ্চিন্তে বানাও ফুল স্লিভ ব্লাউজ ঠিক আছে আর একটা কথা শুরুতে বলেছিলাম আবার বলবো বিবি ফ্যাশনের পেজটাকে একটু লাইক করে নাও বিকজ এন্টায়ার মান্থ অফ জুলাই যেটা বাকি আছে এবং অগস্ট স্টিল মোটামুটি অগস্টের এন্ড অফ দি যা ধামাকা তোমরা পাবে অগস্টের এন্ডে এসে জিজ্ঞাসা করব যে কি মানে আমি যে কথাটা আজকে দিয়েছিলাম আজকে 15th অফ জুলাই অগস্টের এন্ডে একদম এসে একদম 31 তারিখে এসে জিজ্ঞাসা করব বা সেপ্টেম্বরের 1 তারিখে লাইভ এসে জিজ্ঞাসা করব কথাটা কি আমি রাখতে পেরেছি তোমরা কি খুশি আমি কিন্তু সবার কাছ থেকে আশা করছি হ্যাঁটা বের করে নিতে পারবো বিকজ আমি যা ধামাকা দেব হ্যাঁ ছাড়া কেউ না করতে পারবে না এটুকু আমার দৃঢ় বিশ্বাস ঠিক আছে হ্যালো হ্যালো রিমিদি ও এতক্ষণে একটু কমেন্ট আছে মা গো বিশ্বাস করো সকাল থেকে আমার লিটারালি মানে লাইভ শুরু হওয়ার পর থেকে আমি চোখে জল চলে এসেছিল যে একটা কমেন্ট আমি কেটে এলাম তবুও কমেন্টস আসছিল না হাই ইন্দানি আন্টি ওয়েলকাম ফাইভ শেয়ার আর অলসো দেয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যালো ঝিলিক দি ওয়েলকাম টু মাই লাইভ হ্যালো চলো থ্যাংক ইউ সো মাচ গাইজ আমার সঙ্গে থাকার জন্য এই যে ভালোবাসা এই যে ভরসা থ্যাংক ইউ সো মাচ আমি শুধু এইটুকু জন্য তোমাদের কাছে ফিরে ফিরে আসি ভীষণ সুন্দর তার সঙ্গে কপার মানে চারকোল গ্রে সঙ্গে কপার দিস ইজ লিটারালি লিট বলে না লিট ইজ অ্যাকচুয়ালি লিট মিলেনিয়াল ল্যাঙ্গুয়েজ আছে এল আই টি লিট ঠিক আছে লিটারালি literally on trending or something like that amader ektu er byapar ta ki I'm not a very good millennial but jai ho this is a lit sari thik ache ei hocche kintu acholer portion ta this is the brocade work on grey color copper zari te chanderi with copper zari bp is copper zari brocade price is 1950
1950 ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? ইভেন এটা ব্ল্যাকের সঙ্গে কিন্তু বেস্ট বানাচ্ছে। একটু জল দেবো মামা, আমি কি কন্টিনিউ করবো? আমি কি আজকে ক্লোজ করবো? গাদওয়াল দেখাবো, গাদওয়াল দেখনা হ্যায়, গাদওয়াল দেখবে? চলো গাদওয়াল শরীর, গাদওয়াল দেখাবো, জিজ্ঞাসা করে কি লাগ, কমেন্ট করে দেখতে পাবো না ঠিক তিনটে গাদওয়াল দেখাবো, টপ থ্রি আমার মতে দেখি, ঠিক আছে? তিনটে গাদওয়াল দেখাবো, তিনটে একদম বাম্পার পিস দেখাবো, দিয়ে চলে যাবো। খুব রেয়ার কম্বিনেশন দেখাবো, এইটা দেখাবো, আমি খুলবো, তাও তোমরা যদি বলো আমি অবশ্যই খুলবো, বাট আদারওয়াইজ আমি আমারটা দেখি চলে যাবো। প্রথম খুলবো এইটা, হ্যাঁ মারামারি হচ্ছে প্রথম। দুই বন্ধু দুজনেই নেবে গাদওয়াল, এবার প্রবলেমটা হচ্ছে দুজনে তো সেম শাড়ি দেবো, দু পিস ছিল, কিন্তু না দুজনে তো সেম শাড়ি নেওয়া যাবে না, তাই এ বলছে তুই ওটা নে, তোরটা ভালো যে, ও বলছে না না আমার ওটা ভালো যে, তুই ওটা ভালো, ওটা নে, এইটা নিয়েই চলেছে অনেকক্ষণ। তারপর একজন এটা নিয়েছে আর একজন ব্ল্যাক আর রানি নিয়েছে, উফ কি কালার ছিল, দুটো কালারই একদম দুজনেই ফাটাফাটি কালার নিয়ে গেছে। উফ দেখো তুতের সঙ্গে রানি, ও মাই গড, রানি ব্লাউজ দিয়ে পড়বে বি, এই আচ্ছা বিপি আছে কিন্তু, হ্যাঁ গাদওয়াল কিন্তু বিপি আছে, গাদওয়াল কিন্তু বিপি আছে, সবে বিপি আছে, মোটামুটি আজকে কোন শাড়ি আমি বিপি ছাড়া দেখাইনি, প্রত্যেক কটা শাড়ির বিপি আছে। এই হচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য শাড়ি, এই যাবে শাড়িটা, ঠিক আছে? তুতে রানী, ওফ দেখো দেখো ভাই, জাস্ট দেখো, ঠিক আছে? এসএস নাও হোয়াটসঅ্যাপ করো, বুকিং করো, এসএস নাও হোয়াটসঅ্যাপ করো, বুকিং করো, ভীষণ 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 সুন্দর। এটা তিন পিস ছিল, আজকে দু পিস বেরিয়ে গেছে, ঠিক আছে? তিনটে শাড়ি ছিল, দুটো শাড়ি সোল্ড আউট, এক পিস আছে, দুটো শাড়ি দোকান থেকেই বেরিয়ে গেছে, বাড়িতে আনতে পারিনি, একজন তো বললাম কি ঘটনা ঘটেছিল, ঠিক আছে? তো একটা আছে, যে পাবে লাক বাই চান্স এসএস নেবে, হোয়াটসঅ্যাপ করবে, বুকিং করবে, ঠিক আছে? দারুণ শাড়ি, পরে বলবে না, প্রথমে যার ভাল লাগছে নিয়ে নাও, পরে আমাকে সাত দিন পরে বলবে না, মনীষা আমাকে এনে দে, রিস্টক করে দে, রিপিট করে দে। বিশেষ করে গাদওয়ালে রিপিট করা খুব খুব ডিফিকাল্ট, ঠিক আছে? ভীষণ ভীষণ দারুণ দেখতে একটা শাড়ি, এই হচ্ছে কিন্তু তোমার গাদওয়ালটা, এই হচ্ছে কিন্তু তুতে এবং রানীতে গাদওয়ালটা, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে দেখো, এই হচ্ছে চায়ের শাড়ির লুকটা। এসএস নেবে হোয়াটসঅ্যাপ করবে, বুকিং করবে, ঠিক আছে? এসএস নেবে হোয়াটসঅ্যাপ করবে, বুকিং করবে, 9831657592, বুকিং নাম্বার ইজ 9831657592। গাদওয়াল উইথ জারি বুটা, অল ওভার শাড়িতে পাচ্ছ জারি বুটা, মানে জরির বুটা পাচ্ছ অল ওভার শাড়িতে, রানী এবং তুতে, এই হচ্ছে কালার কম্বিনেশনটা, এই হচ্ছে কালার কম্বিনেশনটা, এই যাচ্ছে আঁচলটা, 1400 1400 1400, 1400 স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, 1400 1400, সাউথ কটন গাদওয়াল, সাউথ কটন গাদওয়াল, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, 75% সেল, 25% কটন, ইয়েস, এটা কিন্তু 75 মানে 1/4 হচ্ছে তোমার সিল্ক আর 3/4 হচ্ছে কটন। इसके बाद एक नया कलर मरून के साथ मजेंटा, खूब रेयर, जे चारटे कलर आज के देखा बोले मैं आलदा कर लम, चारटे कलर ही खूब रेयर, जेनरली आशेना, भीषण डिफरेंट कलर देखाल आज के, चारटे देखा गादवाल, चारटे भीषण डिफरेंट कलर देखो, ठीक है? ब्लाउज पिसटा मरून कलर, ब्लाउज पिसटा मरून कलर, मरुन संगे मजेंटा, মরুন কে সাথ আইক, হ্যাঁ একদম প্রপার বেগুনের কালার, প্রপার বেগুনি কালার, মজেন্টা বা বেগুনি, হোয়াট এভার ইউ লাইক টু কল ইট, দিস ইজ দ্য কালার, দিস ইজ দ্য ট্রু কালার, ঠিক আছে? দিস ইজ দ্য ট্রু কালার, আমি লাইটটা একদম কমিয়ে দিয়েছি, দিস ইজ দ্য ট্রু কালার, মজেন্টা কে সাথ মরুন, বহুত বহুত প্যারা কালার। এস এস দেখে হোয়াটসঅ্যাপ করকে বুক করনা হ্যায় 9831657592 উইল বি দি বুকিং নম্বর, বুকিং নম্বর উইল গো 9831657592। হিয়ার ইজ দ্য পল্লু অর পল্লা পোর্শন, এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা, স্ক্রিনশট নিয়ে বুক করো গাদওয়ালটা, জাস্ট ক্লাসিক গাদওয়াল, ঠিক আছে? জাস্ট এ ক্লাসিক পিস, মজেন্টার সঙ্গে বা বেগুনির সঙ্গে পাচ্ছ মারুন কালার, জারি বুটা, জরি বুটা বা জারি বুটা, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, দিস ইজ দ্য শাড়ি,
This is the look of the sari. ঠিক আছে এই হচ্ছে কিন্তু entire sari look টা ভীষণ সুন্দর এটাকে কি কালার বলবো দিস ইজ আ ওয়াইন কালার ওয়াইন কালার ঠিক আছে একদম ডার্ক ওয়াইন কালার ডার্ক ওয়াইন কালার উইথ তুতে বর্ডার ডার্ক ওয়াইন কালার উইথ তুতে বর্ডার ঠিক আছে আবার সেম কথাই বলবো এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো ডার্ক ওয়াইন কালার উইথ তুতে বর্ডার ঠিক আছে হিয়ার গোজ দ্য কালার আ বিউটিফুল লুকিং কালার আ বিউটিফুল বিউটিফুল লুকিং ডার্ক ওয়াইন কালার ব্লাউজ পিস উইল বি তুতে ব্লাউজ পিস উইল বি তুতে এটার একটা স্পেশালিটি আছে এটার একটা গাদোয়ালটা দেখে নাও তুতে এবং ওয়াইন তুতে এবং ওয়াইন জাস্ট দেখো দিস ইজ দ্য মোটিভ ঠিক আছে এটা কিন্তু জড়ি নয় সুতোর মোটিভ জড়ি নয় সুতোর মোটিভ জাস্ট খেয়াল করো জড়ি নয় সুতোর মোটিভ খেয়াল করো এস এস দাও হোয়াটসঅ্যাপ করো বুকিং করো এস এস নাও হোয়াটসঅ্যাপ করো বুকিং করো ওয়াইনের সঙ্গে তুতে ওয়াইনের সঙ্গে তুতে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো ঠিক আছে থার্ড গাদোয়াল আর একটা দেখিয়ে গাদোয়াল আজকে ক্লোজ করে দেবো দিয়ে লাইভটাও ক্লোজ করবো ঠিক আছে দিস ইজ দ্য সেকেন্ড লাস্ট গাদোয়াল তুতের সঙ্গে ওয়াইন কালার ওকে আর লাস্টটা ইজ লিটারালি আ ভেরি ডিফারেন্ট কালার কম্বিনেশন উইথ আ ভেরি ডিফারেন্ট জারি কম্বিনেশন সিলভার জারি গোল্ডেন জারি তোমরা প্রচুর দেখেছো প্রচুর দেখবে কিন্তু গোল্ডেন জারি কিন্তু কম দেখবে গোল্ডেন জারিটা খুব খুব কম দেখবে ঠিক আছে সিলভার জারিটা কম সরি সিলভার জারিটা কম আমি কথা বলতে বলতে মাথা খারাপ হয়ে গেছে সিলভার জারি ঠিক আছে তুতে তুতে না অ্যাকচুয়ালি কি বলবো রামা গ্রিন রামা গ্রিন তুতে আর রামা গ্রিনের একটা অদ্ভুত মিশ্রণ মানে না তুতে না রামা গ্রিন না তুতে না রামা গ্রিন এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো ঠিক আছে এস এস নাও মানে স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো প্রাইসটা সেম 1400 সিলভার জারি ঠিক আছে বুটাগুলো কিন্তু সিলভারের জড়ি ঠিক আছে সিলভার জড়ি পার সিলভার জড়ি বুটা সিলভার জড়ি মারুন কালারের সঙ্গে রামা গ্রিন অ্যান্ড তুতের একটা অদ্ভুত মিশ্রণ কালারটা দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি প্রাইসটা সেম 1400 এই যাবে কিন্তু তোমার শাড়ির লুকটা এই যাবে সম্পূর্ণ শাড়ির লুকটা 1400 ফ্রি শিপিং পাচ্ছ অল ওভার ইন্ডিয়াতে আর তোমরা কিন্তু পাচ্ছ লাইভ শেয়ার করলে আজকে 50 rupees অফ ঠিক আছে এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো ঠিক আছে ক্লোজ করলাম আজকে লাইভটা অন দিস নোট আই হোপ ইউ এনজয়েড দ্য লাইভ সেশন If you did, please don't forget to drop a comment, a hi on in the inbox and to let me know if you liked my collections. সবাই সঙ্গে দেবো বিপাশনের পেজটাকে একটু ফলো করে নিও আমার লাইফগুলো ভালো লাগলে অবশ্যই বিপাশনের পেজটাকে লাইক এবং ফলো করে নিও দেখা হচ্ছে একদম শেয়ারটা তো একদম 100% কম্পালসারি আর দেখা হচ্ছে আবার নেক্সট দিনকে নিয়ে আসবো আমার গয়না আরও শেয়ার করতে পারবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই পেজের লাইভ যদি কেউ রেকর্ডেডও তোমরা দেখো তোমরাও কিন্তু এটাকে শেয়ার করতে পারো তোমরা কিন্তু সেটাকে এরকম নয় যে লাইভ দেখে শেয়ার করে তবেই তোমরা ডিসকাউন্টটা পাচ্ছ যদি লাইভটাকে তোমরা পরে রেকর্ডেড দেখো কেউ রেকর্ডে দেখে সেটাকে তোমরা শেয়ার করো তোমরা কিন্তু মানে তাহলেও তোমরা কিন্তু সেম ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবে ঠিক আছে চলো গুড নাইট স্টে সেফ স্টে গর্জিয়াস বাই বাই একটু রেকর্ডেডটা দেখে নিও পূজাতা চক্রবর্তী ও দিদি অনেক লেট হয়ে গেল আমার হ্যাঁ গো অনেকটা লেট হয়ে গেছে আজকে মারাত্মক মারাত্মক শাড়ি দেখিয়েছি লাইভটা ক্লোজ করছি একটু রেকর্ডটা দেখো মানে দারুন দারুন আগুন আগুন শাড়ি দেখিয়েছি কোনটা কোনটা কে বলছে কবিতা দেখে তোদের একটু দেখাবে আজকে দেখে দিয়েছি এইটা নাকি এটা না গাদোয়াল কোনটা বলো এতক্ষণ পরে আসছে এখন কমেন্ট আসছে লাইভ ক্লোজ করার সময় হ্যাঁ বেশি গরম পড়ে তবে এটা এটাই হবে এটা বলছো কি ইয়েস বা না লেখো ইউটিউবে রাতে চলে যাবে এই দুটোটা বলছো কি একটু ইয়েস নো লিখে দাও আমি তাহলে দেখিয়ে দিচ্ছি এটা এটা কে দেখাতে বললে এটা না গাদোয়াল এটা একটু বলো কবিতাতে
মানে দেখে যাচ্ছি গাদুয়ালটা দেখা যাচ্ছে মানে ওই যে গাদুয়ালটা পিছনে দেখতে যাচ্ছে আর ওটা দেখি দেখো চলো তুই দোকানে তুই দেখো না দেখি দেখো ঠিক আছে এটা হচ্ছে কর্নার টু কর্নার শাড়ি কর্নার টু কর্নার শাড়ি ঠিক আছে আঁচল থেকে এই কর্নারটা শুরু হচ্ছে আঁচল থেকে এই কর্নারটা সঞ্চিতা আন্টি এতক্ষণে সঞ্চিতা দিন আর সঞ্চিতা আন্টি শেষ হয় এই হচ্ছে ডিজাইনটা ব্রোকেড ওয়ার্ক যাচ্ছে তুতে কালার ঠিক আছে দিস ইজ দ্য তুতে কালার ছিল এটা ল্যাভেন্ডার কালার ছিল দুধে হালকা আছে এখনো রোজ পিঙ্ক ইয়েলো আছে আর কি আছে এটা সবুজ আছে একটা গ্রে টা সোল্ড আউট ঠিক আছে ল্যাভেন্ডারটা আছে গ্রিনটা আছে তুতেরা আছে ইয়েলোটা আছে আর রোজ পিঙ্কটা আছে ঠিক আছে বাকি গ্রে টা সোল্ড আউট এখন যাই না আরো আর কি এসে এসে বলতে পারলাম আমি এখন দেখো তখন কনফার্মেশন কেউ পাইনি ওই একটা হয়েছে আমি বলতে পারলাম ওটা সোল্ডার বাকিগুলো আছে এই জুতোটা দারুণ লাগছে মা দেখো মিষ্টি কালারটা ভীষণ সুন্দর কালারটা বিশ্বাস করো যে পড়বে তাকে দারুণ লাগবে এর ব্লাউজ পিসটা এখানে হবে না খুব প্রবলেম হচ্ছে এটা দেখতে পাচ্ছি না আমি আঁচলের সঙ্গে আসলে এর ব্লাউজ পিস না আঁচলের সঙ্গে দিয়েছে সেখানে শাড়ি দেখাতে খুব প্রবলেম হয় ব্লাউজটা দেখো ঠিক আছে এই যাবে ব্লাউজ পিসটা ভাবো ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস শাড়ি মানে যে শাড়িটার ব্লাউজ পিস এত সুন্দর হয় সেই শাড়িটা কিরম হবে হাতে পেলে বুঝবে কোয়ালিটি জাস্ট একটা কথা বলবো হাতে পেলে বুঝবে কোয়ালিটি এখন লাইভে কোয়ালিটি বোঝাতে পারবো কিনা সত্যি যাই না বাট হাতে পেলে বুঝবে মানিষা যে কথাগুলো বলেছিল ক্যামেরার ওপর থেকে সেটা কতটা সত্যি কতটা পার্সেন্টেজ অফ সত্যি সেটা যাদের কাছে পৌঁছেছে শাড়ি হ্যাঁ যারা যারা আমার শাড়ি পেয়েছো অলরেডি তারা তোমরা বলতে পারবে যে মানিষার কথাগুলো সত্যি কি মিথ্যে আর আই থিঙ্ক যারা যারা নাও নি নিউ ভিউয়ার্স বা ফার্স্ট টাইম ভিউয়ার্স একটু প্লিজ একটা শাড়ি নিয়ে দেখো আই ডোন্ট থিঙ্ক নেক্সট টাইম ভাবতে হবে ঠিক আছে দিস ইজ দ্য কর্নার টু কর্নার শাড়ি এই যে এই ব্লাউজ পিসটা হয়েছে না খুব প্রবলেম হচ্ছে মা আমি দেখাতেই পারছি শাড়িটা পুরো পড়ে যাচ্ছে আমি না খুলেও পাইনি ধরো এইভাবে দেখাচ্ছে ঠিক আছে শাড়িটা আমি রাখতে পারছি না পড়ে যাচ্ছে ব্লাউজ পিসটা আসলে না ভারী হয়ে যাচ্ছে শাড়িটা এই হচ্ছে তোমার পাল্লার লুকটা দেখো ঠিক আছে এই যাবে কিন্তু পাল্লু লুকটা বোঝো ভালো করে মানে হোল্ড করবে এটা হ্যাঁ ছাড়বে না কিছু একদম ছাড়বে না এই হচ্ছে পাল্লু লুকটা এটা দারুণ এটা যেই পিসটা সেল আউট হবে না আমি রেখে দেবো যে কালারটা বাজবে আমার কোনো প্রবলেম নেই সব কালার পছন্দ আমার দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি ঠিক আছে আর কুচি দিলে তো দারুণ এই দুটো দেখি দেখে নাও চলো এই হচ্ছে কর্নার টু কর্নার শাড়ি তুতে কালারটা ঠিক আছে প্রাইস ওয়াজ 2250 টু 250 প্রাইস ইজ 2250 2250 এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে 2250 বা 2250 ঠিক আছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো 9831657599 যতক্ষণ দিয়ে তোমার ব্যাপারটা হয় না আরে এটাও তো আমি 9831657592 দিস ইজ দ্য পল্লু পোর্শন ঠিক আছে এই হচ্ছে কিন্তু কর্নার টু কর্নার শাড়ি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে আচ্ছা যখন দেখালাম তখন আর দুটো কালারও খুলে দিলাম ঠিক আছে দেখাবোই যখন ইদ্রকে কেন আমি বেকার বেকার কষ্ট দেব ওরা ভাববে যে আমাদের কেন দেখালো না কারণ মনে কষ্ট দিতে হয় কখন আমাদের পিঙ্কি বেবির এটা পছন্দ যাকে মা পিঙ্কি বেবি বলে তার এটা পছন্দ হবে আচ্ছা না নেই ব্লাউজ পিসটা দেখো জাস্ট ব্লাউজ পিসটা দেখো আমি সত্যি বলছি আমি ব্লাউজ পিসের প্রেমে পড়ে গেছি কি সুন্দর এই মোটিভটা দিয়েছে না জাস্ট দেখো কি সুন্দর এই মোটিভটা বর্ডারটা দেখো এরকম পদ্ম ফুলের বর্ডার যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে কিন্তু তোমার কর্নার টু কর্নারের বর্ডারটা এই যাবে কিন্তু পল্লুটা এই যাবে কিন্তু ব্রোকেড ওয়ার্কটা দিস ইজ দ্য গোল্ডেন জারি ব্রোকেড ওয়ার্ক ঠিক আছে এই হচ্ছে রোজ পিঙ্ক কালার রোজ পিঙ্ক কালার এস এস নাও রোজ পিঙ্ক কালার
ঠিক আছে এস এস নিয়ে ফেলো রোজ পিঙ্ক কালার দেখে নাও রোজ পিঙ্ক কালার এস এস নিয়ে নাও কর্নার টু কর্নার শাড়ি এস এস নাও বাইশ পঞ্চাশ রোজ পিঙ্ক কালার টু টু ফাইভ জিরো বাইশ পঞ্চাশ রোজ পিঙ্ক কালার এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো নাইন এইট থ্রি ওয়ান সিক্স ফাইভ সেভেন ফাইভ নাইন টু রোজ পিঙ্ক কালার ঠিক আছে এর একটা লাস্ট দেখাবো ইয়েলো কালার এটাই বলছিল তো ম্যাম কোন কালারটা বলতো ভালো না কোন কালারটা প্রত্যেক যার যেটা ভালো লাগছে জাস্ট নিয়ে ফেলো ইয়েলো কালার ঠিক আছে ইয়েলো কালার এই হচ্ছে ব্লাউজ পিসটা এই যাবে শাড়ি যাবে এতক্ষণে আমি দেবজানের দিকে দেখি আমি অন্ধের জোষ্টি হয়ে কাজ করি ঠিক আছে একদম পুরো অন্ধের মতো লাইফ করি আমি রোজ রোজ চলো অনেক তবুও কমেন্ট দেখো আজকে ওইটুকুও নেই দেখো এই হচ্ছে কিন্তু তোমার ইয়েলো কালারটা এই যাচ্ছে ইয়েলো কালারটা ঠিক আছে এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং কর এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে উফ দেখো কালারটা তুতেটাও না ক্যাট ক্যাটে না ব্রাইট একটা খুব ডিসেন্ট খুব সফট খুব একটা মানে প্রিটি কালার রোজ পিঙ্কটা দারুণ ছিল গ্রেটা ল্যাভেন্ডারটা এইটা ভাতটা পরে দিন সকালে গায়ে হলুদে যদি কারোর মানে অনেকে গায়ে হলুদে যারা পড়তে চাইছো পড়তে পারো নিজের গায়ে হলুদে অন্য কারোর গায়ে হলুদে কখন কমেন্ট করছো জানি না এখন দেখতে পেলাম বা শুনতে পেলাম আমি তাই বলে দিলাম থ্যাংক ইউ আর একটা যেটা বলতে যাচ্ছিলাম কারোর যদি সঙ্গীত মেহেন্দি এরকম কিছু অকেশনস হচ্ছে সেই সঙ্গীত বা মেহেন্দিতে কিন্তু এটা খুব একটা ডিফারেন্ট মানে মেহেন্দির দিন যেহেতু তুমি মেহেন্দি করবে হাতে পুরো হাতে একটা গ্রিন কালার থাকবে তার সঙ্গে যদি তোমার একটা ইয়েলো কালারের শাড়ি পরো আর একটু গ্রিন অর্নামেন্টস পরো মানে ফ্লাওয়ার জুয়েলারি পরবে হ্যাঁ হলুদটা একটা একটা আমাদের হলুদটা খুব শুভ কালার যে কোনো বেঙ্গলি হোক বা বেঙ্গলি ট্রেডিশন হোক যে কোনো জায়গায় ইয়েলো ইজ এ ভেরি পজিটিভ এনার্জি দেয় ইয়েলো কালারটা সো ইউ ক্যান ট্রাই আউট ফর ইউর সঙ্গীত অ্যান্ড মেহেন্দি লুক এই শাড়িটা কিন্তু দারুণ লাগবে ঠিক আছে সঙ্গীত মেহেন্দির জন্য তোমরা কিন্তু ভাবতে পারো এই লুক শাড়িটাকে ভীষণ ডিফারেন্ট চাইলে এরম ভাবেও পড়তে পারো মানে নর্মাল প্রিটিং বা চাইলে কিন্তু তোমরা ফ্রন্ট আঁচলেও পড়তে পারো ভীষণ সুন্দর লাগবে চেষ্টা করবে একটু কুন্দনের গ্রিন জুয়েলারি পরতে বা চেষ্টা করবে একটুখানি এর সঙ্গে কন্ট্রাস্টে ব্লু রেড গ্রিন এরম টাইপের জুয়েলারি পরতে তাহলে একটুখানি খুলবে বেশি ঠিক আছে ইয়েলো কালারের কর্নার টু কর্নার দিস উইল বি দি লুক অফ দ্য শাড়ি প্রাইস যাবে কিন্তু সেম টু টু ফাইভ জিরো বাইশশো পঞ্চাশ ঠিক আছে চলো আজকের জন্য লাইভটা এখানেই ক্লোজ করছি থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার গুড নাইট স্টে সেফ দেখা হচ্ছে আবার নেক্সট উইক আমার গয়না এবং শাড়ির সংখ্যা নিয়ে ঠিক আছে চলো বাই বাই।